দেখো, আমরা শুরু করি। হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে তোমার কি জয়েন করছে, আজকে তোমার তারিখ হচ্ছে 8 লেকচার। আমি আগের যে কয়েকটা লেকচার জুড়ে আমরা বেসিক্যালি এটা করলাম, রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি এবং রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, এই পার্টটাকে শেষ করেছি আমরা। তাহলে যখন তোমার পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করলাম, সেখানে দেখেছিলাম যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, সেটা তোমার নন পোলার হয়ে যাচ্ছে, তার পারমানেন্ট ডাইপোল মোমেন্ট নেই বলে সে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করছে না। সেখানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তার যদি বন্ড লেন্থ আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি করতে পারছি না ইউজিং মাইক্রো স্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি। আর এবারে ওইখানে একটা কোশ্চেন তোমরা বলছিলে, তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ তুমি কেমন করে বের করতে পারো? তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থটা বের করা যায় বেসিক্যালি রামন স্পেকট্রোস্কোপি করে বা রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি করে। আচ্ছা, আবার উল্টো দিকে দেখো, যখন তুমি একটা পলিঅ্যাটমিক মলিকুল বা ডায়াটমিক মলিকুলও হতে পারে, তার যখন পিওর ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি দেখছো, সেখানে তুমি কি দেখছো? সেখানেও দেখতে পাচ্ছি যে কিছু পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন আছে, যে পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের জন্য ইনডিউস ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে, সেগুলি কেবলমাত্র আইআর স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি রেসপন্স করছে, এবং সমস্ত মলিকুল, সমস্ত ভাইব্রেশনাল মোড সে কিন্তু আইআর স্পেকট্রোস্কোপি বা পিওর ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি রেসপন্স করবে না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইড যদি তুমি কনসিডার করো, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সিমেট্রি স্ট্রেচিং মোড, এই পার্টিকুলার মোডটা, সেক্ষেত্রে ডিউরিং ভাইব্রেশন তো ডাইপোল মোমেন্টে কোনো পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে না বলে ওই পার্টিকুলার মোডটা কিন্তু আইআর ইনঅ্যাক্টিভ হচ্ছে। এবারে সিমেট্রিক স্ট্রেচিং মোড সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন তোমাকে পেতে হয়, তুমি কী করে পাবে? পাবো সেই হচ্ছে তোমার ভাইব্রেশনের রামন স্পেকট্রোস্কোপি করে। তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যে যদি আমি কোনো একটা পার্টিকুলার মলিকুলের জাস্ট রোটেশন বা ভাইব্রেশন নিয়েও ইভেন কনসিডার করি বা ভাবি, তাহলে এই রোটেশন এবং ভাইব্রেশনের সমস্ত ইনফরমেশনসগুলো কিন্তু পিওর রোটেশনাল বা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি অর্থাৎ মাইক্রোওয়েভ এবং আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে কিন্তু বোঝা যাবে না। কিন্তু রামন স্পেকট্রোস্কোপি একটা স্পেকট্রোস্কোপি, যে স্পেকট্রোস্কোপি দিয়ে তুমি কোনো একটা পার্টিকুলার মলিকুলের রোটেশন বা ভাইব্রেশনের যে ইনফরমেশনগুলো সকল মাইক্রোওয়েভ বা আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে পাওয়া গেল, সেগুলোকে কিন্তু পেয়ে যেতে পারবে। এবং আজকে টোটাল আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে হবে। তাহলে আমি কি ডিসকাস করেছি আগে সেইটা নিয়ে যা কথাবার্তা বলে, কারণ তার বেসিক্যালি কন্টিনিউয়েশন তোমাকে ভাবতে হচ্ছে না। আমরা যেটা ডিসকাস করতে চাই সরাসরি সেটা লিখে দিই, সেটা হচ্ছে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। সেটা হচ্ছে বেসিক্যালি রামন স্পেকট্রোস্কোপি। এটা নিশ্চয়ই বলতে হবে না যে আমাদের চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিভি রামন, এই স্পেকট্রোস্কোপির জনক। বলো, ন্যাশনাল সায়েন্স ডে কবে? 28 ফেব্রুয়ারি। আচ্ছা, কেন বলো তো ওই দিনটাই তোমার ন্যাশনাল সায়েন্স ডে?
নোবেল পেয়েছিল 1930-এর 28শে ফেব্রুয়ারিতেই, তাই কি? তারই সেই দিন। হ্যাঁ হ্যাঁ, আর কেউ কি অন্য কিছু বলবে কেউ? অন্য কেউ কিছু বলবে? একটু ভালো করে দেখো, সেই দিন নোবেল পেয়েছিল না, বেসিক্যালি যে রামন এফেক্টের ঘোষণাটা তিনি এই দিন করেছিলেন, যে রামন এফেক্টের ডিসকভারিটা এই দিন তিনি ঘোষণা করেছিলেন। মানে এটা হয়তো অনেকে রামনের জন্মদিন ইত্যাদি বলে ভুল করতে পারে, তা না, ঠিক আছে। একদিন রামনের লাইফ অ্যান্ড তার ওয়ার্ক নিয়ে একদিন খুব ডিটেল হিস্টোরিক্যাল কথাবার্তা বলা যাবে, আমার একটা লেকচার বানানো আছে আর কি, সেটা ওই পপুলার পপুলার লেকচার টাইপের বাচ্চাদের বলার জন্য, সেটা আমরা একদিন বলবো এখন। তখন এই রামন মানে রামন তার লাইফ, তার আর্লি লাইফ, কলকাতায় তার জীবনটা কেমন ভাবে কেটেছিল, হ্যাঁ, সেই সব, তারপরে আইএসসি ব্যাঙ্গালোর শেষের দিকে কেমন করে কেটেছিল, এই পুরো ব্যাপারটা কিন্তু পরে আলোচনা করা যাবে, ঠিক আছে। সেটা এখন এই পার্টিকুলার ক্ষেত্রে বলছি না। রামন স্পেকট্রোস্কোপি, এই ব্যাপারটা কি দেখো, রামন স্পেকট্রোস্কোপিটা হচ্ছে যে মানে রামন স্পেকট্রোস্কোপি এই এই যে ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি ইউভি ভিজিবল রিজিয়নে ঘটে, কিন্তু যে ইনফরমেশনটা আমরা পাই সেটা হচ্ছে মলিকুলার রোটেশন এবং মলিকুলার ভাইব্রেশনের ইনফরমেশনটা পাই। মজার কথা হচ্ছে যে ইউভি ভিজিবল রিজিয়ন অফ দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেখানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হয়, কোন একটা মলিকুল বা অ্যাটম তার ইলেকট্রনিক মোশন সংক্রান্ত যা কিছু ইনফরমেশন তোমাকে ওই সকল ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি করে বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি করে পেতে হয়। কিন্তু রামন স্পেকট্রোস্কোপি একটা মজার স্পেকট্রোস্কোপি, যেটা যার জন্য যে লাইটটা আমি ইউজ করবো সেটা ইউভি ভিজিবল রিজিয়ানে, কিন্তু যে ইনফরমেশনটা পাবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। রামন স্পেকট্রোস্কোপি টেক্স প্লেস ইন দ্য ইউভি ভিজিবল রিজিয়ন অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, রেডিয়েশন বাট ইট গিভস ইনফরমেশন রিগার্ডিং দ্য মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। স্টাডিং দ্য মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন, মানে ইউজুয়ালি মলিকুলার রোটেশনের ইনফরমেশন পেতে হয় রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপি করে, মলিকুলার ভাইব্রেশনের যে ইনফরমেশন সেটাকে পেতে হয় আইগা স্পেকট্রোস্কোপি বা হাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে। রামন স্পেকট্রোস্কোপি হচ্ছে এমন একটা স্পেকট্রোস্কোপি যেটা তোমার ইউভি ভিজিবল রিজিয়নে ঘটবে, মানে দেখো মানে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রোওয়েভ রিজিয়নে ঘটে, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আইগা রিজিয়নে ঘটে, কিন্তু রামন স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা স্পেকট্রোস্কোপি যেটা ঘটবে ইউভি ভিজিবল রিজিয়নে, কিন্তু ইনফরমেশন যেগুলো দেবো সেটা হচ্ছে রিগার্ডিং দ্য মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে এটা কিন্তু একটা স্ক্যাটারিং ফেনোমেনাল, মানে আগেরগুলোর ক্ষেত্রে কেবল মানে রেজোন্যান্স অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে, মানে আগের দেখবে তোমার যেমন পিওর মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যেটা সেটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি অ্যাজ ওয়েল অ্যাজ এমিশন স্পেকট্রোস্কোপি হতে পারে, তোমার রোটেশন স্পেকট্রোস্কোপি ইউজুয়ালি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি ইউজুয়ালি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, যেখানে রেজোন্যান্স কন্ডিশনটা অ্যাচিভ করে এবং সেই মতো করে তুমি জাস্ট মানে মলিকুল লাইট অ্যাবজর্ব করতে পারে বা লাইট বা মলিকুল লাইট ছেড়ে দিতে পারে। কিন্তু রামন স্পেকট্রোস্কোপি আনলাইক ওগুলো, এটা কিন্তু একটা তোমার স্ক্যাটারিং ফেনোমেনা, তাই রামন স্পেকট্রোস্কোপি ইজ স্ক্যাটারিং ফেনোমেনা বা রামন এফেক্ট যাই বলো না কেন, রামন এফেক্ট কি যে মানে যেখানে তোমার রোটেশন বা ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, হ্যাঁ,
যেগুলোতে তোমার অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে বা রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি, এটা কিন্তু তা না, এটা একটা স্ক্যাটারিং ফেনোমেনন। এটা আচ্ছা, আর একটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে যে তোমার আমি বাকি তিনটে স্পেকট্রোস্কোপি রোটেশনাল ভাইব্রেশন আমি উল্লেখ করি, প্রত্যেকটা স্পেকট্রোস্কোপি যে ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হয়, এখানে কিন্তু পোলারাইজেবিলিটি রেসপন্সিবল ফ্যাক্টর প্লে করে, মানে এটা হচ্ছে পোলারাইজেবিলিটি ইনডিউস ট্রানজিশন। এক্ষেত্রে পোলারাইজেবিলিটি, এটা মলিকুলার পোলারাইজেবিলিটি, সেটাই অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট রোলটা প্লে করছে। ঠিক আছে, এটা সেটা একটা অ্যাডিশনাল পয়েন্ট তোমার যেটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে দেখো, বেসিক্যালি এটা একটা প্রথম পিকুইলার ফিচার হচ্ছে, এটা ইভি ভিজিবিল রিজিয়নে ঘটছে, কিন্তু মলিকুলার রোটেশন বা ভাইব্রেশন ইনফরমেশন দেয়। অন্যান্য স্পেকট্রোস্কোপি যেগুলো তোমার অ্যাবজর্পশন বা এমিশন স্পেকট্রোস্কোপি, তার মধ্যে রামন এফেক্ট, সেটা কিন্তু স্ক্যাটারিং ফেনোমেনন। আচ্ছা, আর অন্যান্য স্পেকট্রোস্কোপিগুলো যেখানে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের রেসপন্সিবল হচ্ছে, আমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন NMR বা ESR এখন আলোচনা করছি না, আমি জাস্ট যে তিনটে স্পেকট্রোস্কোপি আমাদের অ্যাকচুয়ালি পড়তে হয়, রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিটা আর ফটোকেমিস্ট্রি একসাথে জুড়ে আমি পরে পড়বো, যেন আগে আমি রামানটাকে বলে নিচ্ছি। তোমার যে যে তিনটে স্পেকট্রোস্কোপি আমি বললাম, সেই তিনটে স্পেকট্রোস্কোপি জন্য রেসপন্সিবল হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল, সেটা হতে পারে পারমানেন্ট ডাইপোল মোমেন্ট, হতে পারে সেটা ইনডিউস ডাইপোল মোমেন্ট, তার সঙ্গে লাইটে ইলেকট্রিক ফিল্ড ইন্টারাকশনটা ঘটে। কিন্তু রামন স্পেকট্রোস্কোপিতে দেখবো যে ডাইপোল মোমেন্ট ইজ নো ইম্পর্টেন্ট, দ্য পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি, পার্টিকুলার মেজারেবল ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ রেসপন্সিবল ফর রামন অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তোমার পিরিয়ডিক চেঞ্জ অফ দ্য মলিকুলার পোলারাইজেবিলিটি। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাকে মাথায় রাখতে হবে এইটা। আচ্ছা, এবারে এই জাস্ট দু একটা কথাবার্তা বলার পরে আমি জাস্ট অ্যাকচুয়ালি কী ঘটছে একটুখানি দেখতে চাইছি। ধরো তুমি একটা স্যাম্পেল নিলে, একটা পার্টিকুলার মলিক, তাকে তুমি স্যাম্পেল নিয়ে এলে, এটা একটা তোমার একটা স্যাম্পেল নিয়ে গেছো। আচ্ছা, এবারে ধরো একটা লাইট আসছে, এটা ধরো না ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট লাইট তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ধরে না তোমার নিউ জিরো, এটা ইনসিডেন্ট লাইট, তার পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নিউ জিরো। আচ্ছা, অনেক সময় এটা তুমি মানে ফ্রিকোয়েন্সিটাকে হার্জ বা সেকেন্ড ইনভার্সে না লিখে আমরা সেন্টিমিটার ইনভার্সে লিখতে, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েভ নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এবারে যখন কোন একটা স্যাম্পেলে লাইট পড়ে, তার অনেকগুলো ফেট হতে পারে। কি ফেট হতে পারে? একটা ফেট হতে পারে যে কিছুটা পোর্শন অ্যাবজর্পশন হতে পারে, কিছুটা পোর্শন ট্রান্সমিটেড হতে পারে, তাহলে কিছুটা পোর্শন মানে যেদিকে এসেছিল সেই দিকে ট্রান্সমিটেড হয়ে গেল। ট্রান্সমিটেড লাইট, আর কিছুটা পোর্শন যেটা আমি লিখছি না এখানে, যে মানে এখানে জাস্ট তোমার ধরো কিছুটা অ্যাবজর্ব হতে পারে, এবং আগে ধারণা করা হতো যে মূলত এই দুটো জিনিসই ঘটে, যখন একটা স্যাম্পেলে লাইট পাঠানো হয় কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা হয়তো তোমার ট্রান্সমিট হবে, এটাই হওয়ার কথা। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে দেখা গেল যে মানে যদি ট্রান্সমিটেড হয়ে যায়, তাহলে তুমি যে ডিরেকশনে ইনসিডেন্ট লাইটটা যাচ্ছে সেই ডিরেকশনে যদি কোনো একটা ডিটেক্টর রাখো, তাহলে যে লাইটটা এসে পৌঁছাবে সেটা বেসিক্যালি ট্রান্সমিটেড লাইট, আর কিছুটা পোর্শন তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছেই আর কি, ওই যেটা তোমার ইনিশিয়ালি ইন্টেন্সিটি যা ছিল ফাইনালি ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি তোমার কমে যায়, সেখান থেকে তোমার কতটা অ্যাবজর্ব হচ্ছে সেগুলো তুমি জাস্ট দেখতে পাবে। আর মজার কথা হচ্ছে যে যদি তুমি জাস্ট এর পারপেন্ডিকুলার ডিরেকশনে চোখ রাখো না, পারপেন্ডিকুলার ডিরেকশনে চোখ রাখো, তুমি যেটা দেখতে পাচ্ছ যে পারপেন্ডিকুলার ডিরেকশনে কিছু তুমি লাইট তুমি পাচ্ছ, সেই লাইটটাকে তোমার স্ক্যাটার লাইট। তাহলে আমরা ল্যাম্বার্বিয়াস ল এইসবগুলো পড়বো, আমি এখনো ঠিক যেভাবে পড়িয়েছি সেরকম না, কিছু লোকেদের জানে কিছু লোকেরা জানে না, সেক্ষেত্রে আমরা মূলত অ্যাবজর্পশন আর ট্রান্সমিশন এই দুটো জিনিসই জাস্ট ভাবি। ঠিক আছে, মানে
যে লাইটটাকে পাঠানো হচ্ছে তা কিছুটা পরিমাণে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বাকিটা ট্রান্সমিটার হয়ে যাচ্ছে, এবং অ্যাবজর্ব লাইট এবং ট্রান্সমিটার লাইট এই দুটোকে যোগ করলে ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটির সঙ্গে তোমার জাস্ট মিলে যায়। স্ক্যাটারিংটা ইউজুয়ালি নেগলেক্ট করা হয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে হ্যাঁ স্ক্যাটারিংটা হয়। এবং স্ক্যাটারিংটা কতটা হয়, স্ক্যাটারিংটা তোমার মানে খুবই কম হয় আর কি, মানে কম হয় মানে মানে এই 1% 2% এরকম অর্ডারের হচ্ছে তোমার স্ক্যাটারিংটা হয়। আচ্ছা এবার আমরা যেটা করলাম যে স্ক্যাটার লাইটটাকে অ্যানালিসিস করছি, তাহলে আমাদের যেহেতু রামান এফেক্ট ইট অল অ্যাবাউট তোমার স্ক্যাটারিং ফেনোমেনন, তো আমরা যেটা করছি যে স্ক্যাটার লাইটটাকে জাস্ট অ্যানালিসিস করছি। ধরো আমি স্ক্যাটার লাইটটাকে অ্যানালিসিস করছি, স্ক্যাটার লাইট যেটা আছে সেই স্ক্যাটার লাইটটাকে নিয়ে যা করার আমি করব। আচ্ছা স্ক্যাটার লাইট তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ধরে নাও স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা জাস্ট নিউ বার লেখা হচ্ছে, হ্যাঁ মানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা নিউ বার জিরো আর স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ধরে নাও নিউ বার হচ্ছে। আচ্ছা সেই স্ক্যাটার লাইটটাকে অ্যানালিসিস করে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, যে তোমার কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছে যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে মানে কখনো মানে মোস্ট অফ দ্য টাইম দেখতে পাচ্ছে যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস পাচ্ছ যে যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যেটা তার সঙ্গে সমান, এটা একটা সিচুয়েশন পাচ্ছ। কখনো কখনো তুমি যেটা দেখছো যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে বেশি হচ্ছে, তাই খুব অল্প সিচুয়েশনই এটা হতে পারে। আর 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 আবার কখনো কখনো দেখতে পাচ্ছ এইটা তোমার লেস দ্যান এটা হচ্ছে, অর্থাৎ স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে তোমার কম হচ্ছে। তাহলে দেখো তাহলে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, আর সামান্য কেসে কখনো ফ্রিকোয়েন্সিটা বেড়ে যেতে পারে, কখনো ফ্রিকোয়েন্সিটা কমে যেতে পারে। তাহলে এটা হচ্ছে এই এই যে পার্টটা যেটা হচ্ছে তোমার এটা মানে এটা হচ্ছে হাইলি প্রবাবল, মানে স্ক্যাটারিং এর মধ্যে হ্যাঁ স্ক্যাটারিং যে পার্টটা তার মধ্যে মোস্ট অফ দ্য কেসে কিন্তু ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে হাইলি প্রবাবল হচ্ছে ইন্টেন্স হচ্ছে, এটা হাইলি প্রবাবল হচ্ছে এবং ইন্টেন্স হচ্ছে এইটা। এই যে করস্পন্ডিং স্ক্যাটারিংটা সেই স্ক্যাটারিংটা সকাল হচ্ছে র্যালে স্ক্যাটারিং। র্যালে স্ক্যাটারিং যেটা সেই র্যালে স্ক্যাটারিং এর ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। আর এই যে দুটো কেস ধরো, এইটা হচ্ছে তোমার লেস প্রবাবল আর ভেরি উইক হচ্ছে, ভেরি উইক। দাঁড়াতে একটুখানি, হ্যাঁ দেখো আর যেটা বলছিলাম, ফোন এসে গেছে, হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির থেকে আইদার বেড়ে যাচ্ছে না হলে কমে যাচ্ছে, যেটা কিন্তু লেস প্রবাবল এবং তার ইন্টেন্সিটি হচ্ছে বেশ কম থাকছে, ঠিক আছে? তো তাহলে এই যে পার্টটা এইটাকে বলা হবে তোমার রামন স্ক্যাটারিং। তাহলে স্ক্যাটারিং এর মধ্যে একটা পার্ট, মানে পুরো স্ক্যাটারিংটাই কিন্তু রামন স্ক্যাটারিং নয়, স্ক্যাটারিং এর মধ্যে একটা পার্ট যে ক্ষেত্রে তোমার স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সেইটা হয়ে যাচ্ছে তোমার রামন স্ক্যাটারিং, যেটা তোমার ইউজুয়ালি লেস ইন্টেন্স এটা। আচ্ছা এবারে এই যে দুটো পার্ট এক জায়গায় দেখতে পাচ্ছ তোমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল, এক জায়গায় ফ্রিকোয়েন্সিটা তোমার কমে গেল, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি যে পার্টটা বেড়ে যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি যে পার্টটা তোমার বেড়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে তোমার অ্যান্টি স্টোকস লাইট। অ্যান্টি স্টোকস লাইট আর এই যে পার্টটা, যে পার্টটা তোমার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে তাকে বলা হচ্ছে তোমার স্টোকস লাইট। অ্যান্টি স্টোকস লাইট স্টোকস লাইট মানে ব্যাপারটা কিরকম দেখো, তুমি যদি সেইভাবে দেখো যে স্ক্যাটার লাইটটা থেকে তুমি জাস্ট
যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পেলে যেখানে নিউ এসটা নিউ বা জিরোর সঙ্গে সমান, আচ্ছা কোথাও কোথাও তুমি দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সিটা সম্ভব কমে গেছে, কোথাও ফ্রিকোয়েন্সিটা দেখতে পাচ্ছ তোমার বেড়ে গেছে। এইখানে এসটা গেটার দেন, নিউ এসটা লিখতে হবে না, নিউটা এক্ষেত্রে নিউটা গেটার দেন নিউ, এটা হয়ে গেছে। এইখানে নিউটা লেস দেন এটা হয়ে গেছে, তাহলে এইটা তোমার করসপন্ড করছে র্যালে লাইন, এটা করসপন্ড করছে অ্যান্টি স্টোকস লাইন, আর এটা করসপন্ড করছে তোমার স্টোকস লাইন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি যেটা করলাম কি না, একটা স্যাম্পেল নেওয়া হয়েছে, স্যাম্পেল একটা লাইট দেওয়া হয়েছে, লাইটটাকে দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ কিছুটা পোর্শন অ্যাবজর্ব হচ্ছে, কিছুটা পোর্শন ট্রান্সমিট হচ্ছে, কিছুটা পোর্শন হচ্ছে তোমার স্ক্যাটার হচ্ছে। এবার স্ক্যাটার লাইটটাকে খুব ভালো করে অ্যানালাইজ করা হলো, অ্যানালাইজ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এমনি স্ক্যাটারিং যে মানে মানে টোটাল যত ধরনের ইনসিডেন্ট লাইট পাঠানো হয়েছে তার মধ্যে খুব অল্প পোর্শনই স্ক্যাটার হয়, মানে স্ক্যাটার লাইটের ইনটেনসিটি ইটসেলফ হচ্ছে খুব উইক। এবার সেই স্ক্যাটার লাইটের মধ্যে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার জাস্ট এ হয়ে গেছে, মানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন সমান হয়ে গেছে তখন সেটা র্যালে স্ক্যাটারিং দিচ্ছে, সেখানেই মোস্ট অফ দ্য পার্ট চলে যাচ্ছে। তাই জন্য রামানে যেটা করে দিলে সেটা কিন্তু সত্যি সত্যি খুব উইক। সেই জন্য এই রামান এফেক্ট ডিসকভার হতে কিন্তু অনেকটা বেশি সময় লেগেছে, কারণ তার জন্য মানে এখন যেমন লেজার আবিষ্কৃত হয়ে যাওয়ার পরে প্রচণ্ড ইন্টেন্স লাইটটা দেওয়া সম্ভব, সেখান থেকে একটা সিগনিফিক্যান্ট তুমি মানে রামান স্ক্যাটারিং যেটা পাওয়া গেলো বা রামান লাইন যেগুলো পাওয়া গেলো বা স্টোক বা অ্যান্টি স্টোক লাইন যেগুলো পাওয়া গেলো তার ইন্টেন্সিটিও যথেষ্ট থাকবে যাতে করে তুমি এখন দেখতে পাবে। কিন্তু রামান যখন কাজগুলো করছেন, রামান বা কৃষ্ণান তারা যখন কাজগুলো করছেন তখন তো লেজার আবিষ্কৃত হয়নি, বা লেজার আবিষ্কৃত না হয়ে যাওয়ার জন্য তার ক্ষেত্রে যে সোর্স অফ লাইট, হ্যাঁ, যেটা দিয়ে মানে স্টার্টিং যে লাইটটা আর কি, সেটাই তোমার ভীষণ ভীষণ কম ইন্টেন্স, এবং এত কম ইন্টেন্স বলে তুমি যদি সেইটা থেকে তুমি আলটিমেটলি রামানটাকে দেখতে গেছো ইন্টেন্সিটি কমে গিয়ে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে সেটা খালি চোখে বা খুব সিম্পল কোনো স্পেকট্রোমিটার দিয়ে জাস্ট দেখাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য মানে মানে রেজার আবিষ্কৃত হওয়ার আগে রামান এফেক্টের যে ঠিক এতটা ইউটিলিটি সেটা ঠিক বোঝা যায়নি, কিন্তু লেজার আবিষ্কৃত হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার রামান এফেক্টটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছে। আর এখানে দেখো দু চারটা কথাবার্তা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে যে তুমি যেহেতু বুঝতে পারছো যে তোমার মানে অ্যাবজর্ব যদি হয়ে যায় তাহলে তোমার স্ক্যাটারিংয়ে আসার সম্ভাবনাটা কমে যাবে, মানে অ্যাবজর্ব ট্রান্সমিটেড আর স্ক্যাটারিং তিনটে মিলে তো ফুল ইনসিডেন্ট রেডিয়েশনটা। তাহলে আমরা ইউজুয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইনসিডেন্ট লাইট ইজ চোজেন, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ চোজেন ইন সাচ ওয়ে দ্যাট ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ চোজেন ইন সাচ ওয়ে দ্যাট ইট ডাস নট ম্যাচ উইথ এনি অফ দ্য ম্যাচ উইথ এনার্জি গ্যাপ উইথ দ্যাট ইট ডাজ নট ম্যাচ উইথ এনার্জি গ্যাপ অফ এনি টু এনার্জি লেভেল। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ চোজেন ইন সাচ ওয়ে দ্যাট ইট ডাজ নট ম্যাচ উইথ এনার্জি গ্যাপ অফ এনি টু এনার্জি লেভেল, এটা মানে দিস ইজ ডিউ টু অ্যাভয়েড অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হতে গেলে তো রেজোন্যান্স কন্ডিশন অ্যাচিভ করতে হবে, মানে আমি যা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তার সঙ্গে ম্যাচ করে যদি ফ্রিকোয়েন্সিটাকে দিই তাহলে অ্যাবজর্পশন হয়ে যেতে পারে,
কিন্তু আমি এমনভাবে তোমার ফ্রিকোয়েন্সিটাকে চুজ করছি কাজে করে দুটো এনার্জি লেভেলের যে মধ্যে যে গ্যাপটা তার সঙ্গে ম্যাচ না করে, যাতে করে তুমি অ্যাবজর্পশনটাকে অ্যাভয়েড করতে পারো। দিস ইজ ডিউ টু অ্যাভয়েড অ্যাবজর্পশন। এবং অ্যাবজর্পশন অ্যাভয়েড কেন করছি, যাতে করে হচ্ছে মানে ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং লাইট, ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং লাইট অ্যান্ড রামার লাইন্স ইনক্রিজ হবে। মানে রামন ধরো এত উইক হয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তা তোমাকে কি করতে হবে? তা রামন যেহেতু তোমার বেসিক্যালি স্ক্যাটারিং লাইটের জাস্ট একটা অল্প ফ্র্যাকশন, মানে দেখা যাচ্ছে স্ক্যাটার লাইটের মাত্র 5% তোমার রামন হচ্ছে। রামন স্ক্যাটারিংটা হচ্ছে স্ক্যাটার লাইট যেটা তার প্রায় 5%, আর র্যালে লাইনটা হচ্ছে তোমার স্ক্যাটারিং লাইটের প্রায় 95%। তাহলে স্ক্যাটার লাইটের মাত্র 5% যদি রামন হয়, আবার তোমার এইখানে স্ক্যাটারিংটা হচ্ছে সেটা আবার তোমার ইনসিডেন্ট লাইটের প্রায় 5%, বাকি সবটাই হচ্ছে তোমার অ্যাবজর্পশন বা ট্রান্সমিশনের ক্ষেত্রে তোমার চলে যাচ্ছে। তো তুমি পরিষ্কারই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি যে রামানটা যেটা পাবে সেটা এত এত উইক হবে যে দেখাটা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, ইন দ্যাট কেস তোমার মানে একটা মানে পসিবিলিটি তো নিশ্চয়ই হতে পারে, সেটা হচ্ছে যে তুমি এমনভাবে ফ্রিকোয়েন্সিটা চুজ করো যাতে করে তোমার এইচ নিউটা তোমার যে কোনো দুটো লেভেলের মধ্যে এনার্জিটা তার সঙ্গে ম্যাচ না করে। আর ম্যাচ যদি না করে তাহলে তোমার অ্যাবজর্পশনটা হলো না, তাহলে বাকিটা একটা একটা চ্যানেল বন্ধ হয়ে গেল, তাহলে পড়ে রইল তোমার বেসিক্যালি এমিশন ট্রান্সমিশন আর হচ্ছে তোমার এদিকে স্ক্যাটারিং। তোমার স্ক্যাটারিং এর প্রবাবিলিটিটা সার্টেনলি বাড়বে, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা আর কি, আর একটা হচ্ছে যে তুমি যদি ইনসিডেন্ট লাইটটাই প্রচন্ড ইন্টেন্স নাও, তাহলে অল্টারনেটিভলি যেটা আমি করতে পারি, অল্টারনেটিভলি কিন্তু সবসময় যেটা করতে পারা যায়, অল্টারনেটিভলি ওয়ান ক্যান চুজ ইনসিডেন্ট লাইট অফ ভেরি হাই ইন্টেন্সিটি। ইনসিডেন্ট লাইটটা অফ ভেরি হাই ইন্টেন্সিটি কেউ চুজ করতে পারে, মানে অল্টারনেটিভ ওয়ান ক্যান চুজ ইনসিডেন্ট লাইট অফ ভেরি হাই ইন্টেন্সিটি। আচ্ছা তার মানে চুজ করবে কোনটা, চুজ লেজার। লেজার হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তুমি যদি লেজার চুজ করো, লেজার দিয়ে কিন্তু প্রচণ্ড ইন্টেন্স লাইট তৈরি করা যায়, তাহলে সেই লাইট যদি ইউজ করো তাহলে কিন্তু তুমি যে আলটিমেটলি ইন্টেন্সিটি অনেকটা অনেক ফোল্ড কমে যাওয়ার পরেও যে রামন স্ক্যাটারিংটা তুমি পাবে তার ইন্টেন্সিটি যথেষ্ট থাকবে, যা দিয়ে তুমি কিন্তু মানে মানে এক্সপেরিমেন্টালি রামন এফেক্টটাকে দেখতে পেতে পারবে আর কি। তাহলে মানে এই 1960s-এর সময়ে যখন কমার্শিয়ালি লেজার আবিষ্কৃত হয়ে গেল, তখন কিন্তু রামন এফেক্টটা একটা অন্য দিগন্ত পেয়ে গেল। মানে এখন যত রকমের স্পেকট্রোস্কোপি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পেকট্রোস্কোপি বা ওয়ান অফ দ্য মোস্ট এক্সটেন্সিভলি ইউজড যে স্পেকট্রোস্কোপি সেটা বেছে গেলে রামন স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, কিন্তু মানে 1960s-এর আগে রামন স্পেকট্রোস্কোপিটা সায়েন্টিফিক কমিউনিটিতে যে অত বেশি পপুলার হয়েছিল সেরকম নেই, অনলি বিকজ যে মানে এত উইক যে এটা দেখতে পাওয়াই খুব ডিফিকাল্ট ছিল। আর দেখতে পাওয়া ডিফিকাল্ট হলে যেটা অসুবিধা সেইখান থেকে অ্যানালাইজ করে তুমি যে বিভিন্ন মলিকুলের রোটেশন এবং ভাইব্রেশনাল ইনফরমেশনগুলো পেতে চাইবে আর কি বা পেতে পারবে, সেটা একটু ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, আর এবারে কথাটা হচ্ছে যে তুমি এই যে এটাকে দেখলে মানে তোমার রামন লাইনটাকে দেখলে বা মানে এই যে এরকম তুমি একটা ধরো একটা সিগন্যাল টাইপের পেয়েছো আর কি, যে তুমি এদিকে ইন্টেন্সিটি প্লট করছো, যেদিকে ফ্রিকোয়েন্সি প্লট করছো, মোস্ট ইন্টেন্স লাইনটা তোমার র্যালে লাইন দিচ্ছে, কোথাও ফ্রিকোয়েন্সি বাড়ছে কোথাও ফ্রিকোয়েন্সি কমছে, তাহলে এবারে এইটাকে তুমি জাস্ট কী কী ইনফরমেশন সেখান থেকে পাচ্ছ সেটা একটুখানি বুঝে নিতে হবে। তার আগে আমি এইটুকু কাজ একটুখানি দেখে নিই, সেটা হচ্ছে যে র্যালে লাইনের সঙ্গে অ্যান্টিস্ট্রোক বা র্যালে লাইনের স্ট্রোক সাইনের যে গ্যাপটা সেটাকে আমি জাস্ট ডেল্টা নিউ বলছি, ডেল্টা নিউ বার বা ডেল্টা নিউ বার, এটা এটাকে বলা হবে রামন শিফট। তাহলে কী হচ্ছে একটুখানি দেখা যাক, যে তোমার ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সিস অফ রামন লাইন্স, রামন লাইন্স মানে স্ট্রোকস অর অ্যান্টি স্ট্রোকস লাইন, অ্যান্ড দ্য ইনসিডেন্ট লাইট।
ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি অফ রামার লাইন অ্যান্ড দ্য ইনসিডেন্ট লাইট, অর তুমি বলতে পারো র্যালে লাইন। এইটা ইজ কল্ড দ্য রামান এফেক্ট, রামান শিফট, সরি, ইজ কল্ড দ্য রামান শিফট। আচ্ছা, এবারে এই যে রামান শিফটটা, এইটা আমি জাস্ট ম্যাগনিচিউড হিসেবে লিখছি না, হ্যাঁ, নিউ বা রামান মাইনাস নিউ বা র্যালে বা ইনসিডেন্ট, যাই বলো না কেন, এইটা। আর এইটা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ডস অন নয়, মানে আমি মানে এভাবে ডিপেন্ডস অন না লিখে, এই রামান শিপটা তার কিছু প্রপার্টি আমি গেছে দেখে নিই। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে যে এই যে রামান শিফট, এইটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট, তাহলে প্রথম কথা হচ্ছে এটা কিন্তু তোমার ওই কোন লাইট, তুমি যেমন কম্পটন স্ক্যাটারিং তুমি পড়েছো ঠিক একই রকমের সিচুয়েশন, কম্পটন শিফটটা হচ্ছে তোমার কোন ফ্রিকোয়েন্সির এক্সটা তুমি ইউজ করেছো তার উপরে নির্ভর করে না, ঠিক একই রকম হবে। রামান শিফট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, এটা প্রথম মাথায় হবে। কম্পটন শিফট তো তাই ছিল, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট এক্স রে ছিল, মানে ওখানে এক্স রে স্ক্যাটারিং হচ্ছে না, এখানে ইউভি ভিজিবল স্ক্যাটারিং হচ্ছে। ওই জন্য রামান এফেক্টকে প্রথমে বলা হতো অপটিক্যাল অ্যানালগ অফ কম্পটন এফেক্ট, মানে কম্পটন এফেক্টে যেখানে তোমার ওই ওখানে তো একটা শিফটিং ওয়েভলেন্থ বা শিফটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে, সেটা এক্স রেতে, এখানে তোমার ইউভি ভিজিবল রিজিয়ানে, সেই জন্য রামান এফেক্টকে অনেক সময় বলা হতো অপটিক্যাল অ্যানালগ অফ কম্পটন এফেক্ট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আর কি এইটা ডিপেন্ড করছে বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সাবস্টেন্স, এটা নেচার অফ দ্য সাবস্টেন্সের উপর নির্ভর করে। মানে কম্পটন শিফট যেমন নেচার অফ দ্য সাবস্টেন্সের উপরে নির্ভর করতো না, কিন্তু রামান শিফট সেটা কিন্তু নেচার অফ দ্য সাবস্টেন্সের উপরে নির্ভর করে। আচ্ছা, কেমন করে নির্ভর করে, মানে দেখা যায় যে এইটা সামহাও, মানে যেটা হচ্ছে যে ডেল্টা নিউ, যেটা আমি বলছি ডেল্টা নিউ, হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য এনার্জি গ্যাপ অফ মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন, মানে ডেল্টা নিউ বার তোমার বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য স্পেসিং বিটুইন টু এনার্জি লেভেলস অফ মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন, মানে তোমার দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ বা দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তার উপরে কিন্তু তোমার এটা নির্ভর করছে, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে রামান শিফটটা সেটা নেচার অফ দ্য সাবস্টেন্সের উপর নির্ভর করছে, কেমন করে নির্ভর করছে, এটা বেসিক্যালি নির্ভর করছে তোমার ওই দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ বা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, তার উপরে এই জিনিসটা নির্ভর করছে। আচ্ছা, এবারে তুমি যদি একটু ইন্টেন্সিটি দেখো, তাহলে এটা দেখতে পাওয়া যাচ্ছে এমনিতে তো রামার লাইন ইন্টেন্সিটি খুব কম, তার মধ্যে আবার স্ট্রোকস আবার অ্যান্টি স্ট্রোকস লাইন আছে। যদি পার্টিকুলারলি তুমি ভাইব্রেশনাল রামন দেখো, মানে পার্টিকুলারলি ফর ভাইব্রেশনাল রামন, মানে একটা রোটেশনাল রামন হয় যেখানে রোটেশনাল মোশন অফ দ্য মলিকুল রেসপন্সিবল হয়, একটা ভাইব্রেশনাল রামন হয় যেটা ভাইব্রেশনাল মোশন অফ দ্য মলিকুল রেসপন্সিবল হয়। তার ক্ষেত্রে তুমি যদি ফর ভাইব্রেশনাল রামনটাকে দেখো, ফর ভাইব্রেশনাল রামন স্টোকস লাইনস আর মোর ইন্টেন্স দেন অ্যান্টি স্টোকস লাইনস, কখন না অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার তার আশেপাশে দেখতে পাবে স্টোকস লাইনটি মোর ইন্টেন্স হয়ে যাচ্ছে দেন দ্য অ্যান্টি স্টোকস লাইন,
ঠিক আছে? আর এবারে যখন টেম্পারেচার বাড়াচ্ছ, হোয়েন টেম্পারেচার ইজ রেজড, দেন ইন্টেন্সিটি অফ স্টোকস লাইন ডিক্রিজেস অ্যান্ড দ্যাট অফ অ্যান্টি স্টোকস লাইন ইনক্রিজেস। তাহলে প্রথমে স্টোকস লাইন ইন্টেন্সিটি বেশি ছিল, অ্যান্টি স্টোকস লাইন ইন্টেন্সিটি কম ছিল। এবার টেম্পারেচার যখন রেজ করা হচ্ছে, তখন ইন্টেন্সিটি অফ দ্য স্টোকস লাইন ডিক্রিজ করছে অ্যান্ড দ্যাট অফ দ্য অ্যান্টি স্টোকস লাইন তোমার ইনক্রিজ করছে। আচ্ছা, অ্যাট হাই টেম্পারেচার, তখন টেম্পারেচার যথেষ্ট হাই, দে বিকাম ইকুয়ালি ইন্টেন্স। তাহলে ইন্টেন্সিটিটা আস্তে 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 প্রায় সমান হয়ে যাচ্ছে। এটা তো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ছিল, সেটা তোমার একটা মাথায় রাখা। তাহলে দেখো, আমি কতগুলো জিনিস বলছি, যে তোমার যখন টেম্পারেচারটা অর্ডিনারি টেম্পারেচার, রুম টেম্পারেচার, তখন স্টোকস লাইনটি মোর ইন্টেন্স হচ্ছে দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন, এটা ভাইব্রেশনাল নামানোর ক্ষেত্রে। এবার টেম্পারেচার যখন তুমি বাড়াচ্ছ, স্টোকস লাইন রিলেটিভ ইন্টেন্সিটি গ্যাজুয়ালি কমছে, অ্যান্টি স্টোকস লাইন রিলেটিভ ইন্টেন্সিটি গ্যাজুয়ালি বাড়ছে, আর টেম্পারেচার প্রচণ্ড হাই হয়ে গেলে তুমি দেখতে পাবে দুজন মোরালে ইকুয়ালি ইন্টেন্স হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে মানে এটা মানে আমরা সেটা দেখাবো, কিন্তু যেটা মানে এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে যে যে টুবি রামান অ্যাক্টিভ, সেটা রোটেশনাল রামান হতে পারে, ভাইব্রেশনাল রামান হতে পারে, টুবি রামান অ্যাক্টিভ মলিকুলার পোলারাইজেবিলিটি মাস্ট চেঞ্জ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। তুমি রামান অ্যাক্টিভ মলিকুলার, হ্যাঁ তুমি রামান অ্যাক্টিভ হতে গেলে মলিকুলার পোলারাইজেবিলিটি মাস্ট চেঞ্জ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। মজাটা দেখো, তোমার যদি ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হতো ডিউরিং মলিকুলার রোটেশন, তখন সেটা মাইক্রোওয়েভে অ্যাক্টিভ হতো বা পিওর রোটেশন স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভ হতো। ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন যদি তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের একটা পিরিয়ডিক চেঞ্জ হতো, তাহলে সেটা তোমার ভাইব্রেশন মানে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা আইগার স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভ হতো। কিন্তু রামানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার মলিকুলার পোলারাইজেবিলিটি তার পিরিয়ডিক চেঞ্জ তোমাকে দেখতে হবে। হ্যাঁ, তা টু বি রামান অ্যাক্টিভ মলিকুলার পোলারিটি মাস্ট চেঞ্জ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন, মাস্ট চেঞ্জ অবশ্যই পিরিয়ডিক্যালি। মানে মোশনগুলো দেখো, রোটেশনাল মোশন বা ভাইব্রেশনাল মোশন যেগুলো পিরিয়ডিক্যালি, হ্যাঁ এই জন্যে যে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিগুলো আদৌ কোনো কিছু চেঞ্জ হয়, তাহলে সেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে। ধরো 360 ডিগ্রি রোটেশনের পরে কিছু আগের জায়গায় ফিরে আসে, তাহলে নিশ্চয়ই মলিকুলার প্রপার্টিটাও হচ্ছে 360 ডিগ্রি রোটেশনের পরে আগের জায়গায় ফিরে আসবে। বা যখন তুমি ভাইব্রেশন কনসিডার করবো, ধরো স্ট্রেচিং তুমি মোডটাকে কনসিডার করছো, তার মানে কি হচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একবার স্ট্রেচ হচ্ছে, একবার তোমার কম্প্রেসড হচ্ছে বা কন্ট্রাক্টেড হচ্ছে। তাহলে একবার তো সেই ইকুইলিব্রিয়াম পজিশনে তুমি যাচ্ছে, তাহলে সেটা আবার আগের জায়গা থেকে ফিরে আসতে হচ্ছে। সেখানে যা কিছু ডাইপোল মোমেন্টের চেঞ্জ বলো, এখানে পোলারাইজেবিলিটি চেঞ্জ বলো, সব চেঞ্জগুলি কিন্তু তোমার পিরিয়ডিক হবে, সেটাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, আমি জাস্ট কতকগুলো মানে মানে কি বলবো, এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা এখানে জাস্ট বলেছি। হ্যাঁ, যে তোমার মানে মানে রামান শিফট, মানে রামান লাইনগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি। রামান শিফটটাকে কি বললাম, মানে স্ট্রোকস বা অ্যান্টি স্ট্রোক লাইনের সাথে ইঞ্জিনিয়ার লাইটের ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা, সেটাই বেসিক্যালি তোমার রামান শিফট। সে রামান শিফটটা হচ্ছে তোমার ইনসিডেন্ট যে লাইট, তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে না, কিন্তু নেচার অফ দ্য সাবস্টেন্সের উপর নির্ভর করছে। কেমন করে নির্ভর করছে, বেসিক্যালি দেখা যাচ্ছে যে মলিকুলার রোটেশন এবং মলিকুলার ভাইব্রেশনের যে এনার্জি গ্যাপ আর কি, হ্যাঁ তার উপরে সামহাউ রামান শিফটটা নির্ভর করছে। আর ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা নিয়ে আমি জাস্ট একটু কথাবার্তা বললাম। রোটেশনাল রামানের আলাদা করে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বলতে হবে না, এটা জাস্ট পিওর রোটেশন স্পেকট্রোস্কোপিতে যেমন করে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন হয়, রিলেটিভ ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন হয়, এখানেও সেরকম টাইপের হবে, সেটা স্পেশালি কিছু ব্যাপার না। কিন্তু ভাইব্রেশনাল রামানের ক্ষেত্রে যে স্টোকস লাইনটা যে মোর ইন্টেন্স হচ্ছে দ্যান অ্যান্টি স্টোকস লাইন অ্যাট অর্ডিনারি টেম্পারেচারে, সেটা জাস্ট কারণটা একটু বোঝার দরকার পড়বে। আর পোলারাইজেবিলিটি কিন্তু একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে এটা। তাহলে এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এবারে আমরা তো বেসিক্যালি দেখো, আমরা তো
মানে স্পেকট্রোস্কোপি হিসেবে মানে এক্সপেরিমেন্ট করে কি সব হচ্ছে দেখছি না, আমরা যেটা করছি যে 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 অবজারভেশনগুলো এক্সপেরিমেন্টালি পাওয়া যায় সেটাকে জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করা হয়। এক্সপ্লেন করার যখন তুমি চেষ্টা করছো তাহলে তার মতো করে বিভিন্ন রকমের মডেল থাকবে, কখনো কখনো ক্লাসিক্যাল মডেল, কখনো কখনো তোমার সেমি ক্লাসিক্যাল মডেল, কখনো কখনো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল ইত্যাদি ইত্যাদি। ক্লাসিক্যাল মডেল দিয়ে যদি বুঝে নেওয়া যায় তার থেকে তো ভালো কিছু আর হয় না, কারণ ক্লাসিক্যাল মডেল দিয়ে ক্লাসিক্যাল মডেলগুলো সবসময় কম্পারেটিভলি অনেক সহজ হয়, তো তার না হলে তোমাকে কিছু কিছু মানে মানে সেমি ক্লাসিক্যাল বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের ক্ষেত্রে যেতে হবে। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে যে এর করসপন্ডিং ক্লাসিক্যাল মডেলটাকে দেওয়াটা, মানে ক্লাসিক্যাল থিওরি আর কি, ক্লাসিক্যাল থিওরি অফ রামানুজ কারাদি। দেখো জাস্ট তুমি কতগুলো জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার মলিকুল, সেই মলিকুলের একটা পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে পারে বা নাও পারে, মানে পোলার মলিকুল হলে তার একটা পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, আর মলিকুল যদি মানে তোমার নন পোলার হয় তাহলে কোনো পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। এবারে যদি তুমি একটা মলিকুলকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখো এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, মানে মূলত লাইট থেকে আসে, লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, একটা মলিকুলকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে তাটা মানে ডাইপোল মোমেন্ট চেঞ্জ হয়, মানে পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকলে যা ছিল সেটা কিছুটা পাল্টে যাবে অর্থাৎ চেঞ্জ তুমি দেখতে পাবে, আর পারমানেন্ট ডাইপোল মোমেন্ট যদি না থাকে তার যেটা একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তোমার তৈরি হবে আর কি। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে তোমার অলরেডি ধারণা আছে, বা ডাইপোল মোমেন্ট কী, ইনডিউস ডাইপোল মোমেন্ট কী, এগুলো সম্বন্ধে তোমার ধারণা আছে। তাহলে জাস্ট যেটা কথা সেটা হচ্ছে এই যে তোমার ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, মানে আসলে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকিউলস পড়বো, সেটা হয়তো আগে পড়ে নিলে ভালো হতো, যাকে এটা কিন্তু শুরু করে দিয়েছি এটাই আমি বলি, কিন্তু যা যা ইনফরমেশন লাগবে মানে পোলারিজেবিলিটি কী, খায় না মাথায় দেয়, ডাইপোল মোমেন্ট কী, ইনডিউস ডাইপোল মোমেন্ট কী, এগুলো সম্বন্ধে ন্যূনতম কিছু কিছু ধারণা তোমাদের অলরেডি হয়ে আছে বলে আমি সেখান থেকে স্টার্ট করছি, যেগুলো বুঝতে অসুবিধা হবে বলবে, আমরা সেটা সঙ্গে সঙ্গে বলে দেবো। আর এইটা পড়ানোর পরে আমরা তো ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকিউলস পড়বো, সেখানে ডাইপোল মোমেন্ট, ইনডিউস ডাইপোল মোমেন্ট, পোলারিজেবিলিটি এইসব নিয়ে ডিটেলে কথাবার্তা হবে। তাহলে যা শুরু করছে এইরকম ভাবে যে হোয়েন এ মলিকুল ইজ প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দেন দেয়ার উইল বি এ চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, মানে যার নন জিরো ছিল চেঞ্জ হলো একটা কিছু, আর যার জিরো ছিল একটা নতুন কিছু জেনারেটেড হলো। তাহলে হোয়েন দ্য মলিকিউল ইজ প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেন দেয়ার উইল বি এ চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। আচ্ছা, দিস ডাইপোল মোমেন্ট মানে যে ডাইপোল মোমেন্ট চেঞ্জ যতক্ষণে চেঞ্জ হলো ইজ কল দ্য ইনডিউস ডাইপোল মোমেন্ট, কল দ্য ইনডিউস ডাইপোল মোমেন্ট। আচ্ছা, দেখা যায় যে যদি এমন হয় যে ইফ স্ট্রেংথ অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ নট সো স্ট্রং ইজ নট ভেরি স্ট্রং, প্রচন্ড স্ট্রং না হয়, দেন কি হবে, দেন তুমি যেটা দেখতে পাবে যে এই ইনডিউস ডাইপোল মোমেন্টটা সেটা বেসিক্যালি তোমার প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হয়, মানে না হলে মানে একটা ই কন্টেনিং টার্ম থাকবে, একটা ই স্কোয়ার কন্টেনিং টার্ম থাকবে, একটা ই কিউব কন্টেনিং টার্ম থাকবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি তোমার স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রচন্ড স্ট্রং না হয় তাহলে ইনডিউস ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু তোমার ই হয় এটা। আচ্ছা, এবারে তাহলে তা যদি হয় তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে, দিস শুড বি ইকুয়াল টু আলফা ইন্টু ই, আমি এইরকম ভাবে লিখলাম
এর আলফা হচ্ছে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট proportionality constant alpha is called the polarizability of the molecule. তোমরা polarizability তুমি define করতে পারো কেমন করে দেখো, just যদি somehow এটাকে one করতে তাহলে যেটা induced type হবে সেটাই polarizability, তাহলে polarizability can be defined as can be defined as the induced dipole moment per মানে polarizability can be defined as the induced dipole moment per unit electric field. ইউনিট ইলেকট্রিক ফিল্ড মানে ইউনিট ইলেকট্রিক ফিল্ড যদি তোমার ওয়ান হয়ে যায় তাহলে যে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে সেটাকে পোলারাইজেবিলিটি, মানে আলফাটা বেসিক্যালি মিউ ইনডিউসড বাই হচ্ছে তোমার ই এটা। আচ্ছা এবারে এটা আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যে মলিকুলস পড়ার সময় খুব ভালো করে বলবো, সেটা হচ্ছে কি এটা তুমি যেটা দেখবে যে সিজিএস ইউনিট অফ আলফা সেটা তোমার হয় হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এসআই ইউনিট অফ তখন আলফা নাই আলফা বাই 4π ε₀ এইটা হয়ে যাবে তোমার ভলিউমের ইউনিট মানে মিটার কিউব। আমরা পোলারাইজেবিলিটি নিয়ে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ মলিকুলের ডিটেলে পড়বো, সেখানে আমরা এটা নিয়ে আরো ডিটেলে কথাবার্তা বলবো, মানে ইনডিউস ডাইপোল মোমেন্টটা তোমার তোমার ইএসই ইউনিট সেন্টিমিটার, সেখানে তোমার ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে 9 পার সেন্টিমিটার তুমি লিখলে, 9টা আবার ইএসই স্কোয়ার সেন্টিমিটার তোমার -2 লিখলে তাহলে সেখান থেকে সেন্টিমিটার কিউব পেয়ে যাবে, আর এসআই ইউনিট অফ আলফা নয় আলফা বাই 4π ε₀ সেটা হয়ে যাবে তোমার ভলিউমের ইউনিট, তার মানে আলফার সঙ্গে তুমি কোনো একটা ভলিউমকে অ্যাসোসিয়েট করতে পারো, মানে কোয়ালিটেটিভলি এটা সত্যি যে মানে তুমি সেটা মানে ছোটবেলাতেই মানে কি বলবো পড়েছো 11-12 হয়তো পড়েছো যে কোনো একটা মলিকুলের সাইজ যত বেশি হয় তার পোলারাইজেবিলিটি তত বেশি হয়, এই ধরনের কিছু ধারণা তোমার তো অলরেডি আছে, মানে হায়ার দ্য মলিকুলার সাইজ বা লার্জার দ্য মলিকুলার সাইজ হায়ার ইজ দ্য পোলারাইজেবিলিটি, এইসব কথাবার্তা তোমার অলরেডি আছে, ঠিক আছে সেটা যখন দরকার পড়বে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে তাহলে মিউ ইনডিউসড হচ্ছে আলফা ইনটু ই। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে মিউ ইনডিউসড তুমি লিখছো তার আগে দেখি ধরো তুমি এই যে আলফাটাকে লিখছো, আলফাটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি তার একটা আলফা থাকতে পারে, মানে মলিকুলার সাইজটা বা মলিকুলার ভলিউমটা কিন্তু তোমার এই ডিউরিং রোটেশন বলো বা ডিউরিং ভাইব্রেশন বলো পাল্টাতে পারে, কিরকম করে বলছি মানে মানে আমার তো এটা তো ইনডিউস ডাইপোল মোমেন্ট তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে আলফা, এবারে দেখা গেল যে কোন একটা পার্টিকুলার মলিকুল যখন স্ট্রেসড হচ্ছে ধরো বা দুটো বন্ডই যখন বাড়ছে তার ওভারঅল মলিকুলার ভলিউমটা বেড়ে গেল, তার মানে পোলারিজিবিলিটি বেড়ে গেল, আবার যখন কন্ট্রাক্টেড হচ্ছে বা কম্প্রেসড হচ্ছে তখন ওভারঅল ভলিউমটা কমে গেল অর্থাৎ পোলারাইজেবিলিটি কমে গেল, তারপরে দেখো ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন তোমার পোলারাইজেবিলিটি কখনো বাড়ছে কখনো কমছে, আর রোটেশনের ক্ষেত্রে ধরো তুমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছো এবার ইলেকট্রিক ফিল্ডটা যদি তুমি অ্যালং দ্য বন অ্যাক্সিস তুমি দাও তাহলে ইলেকট্রন ক্লাউডটা সহজে ডিফর্ম হতে পারবে, সে বেশি পোলারাইজেবল হয়ে যাবে, কিন্তু ঘুরে গিয়ে যদি এমন হয় ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য বন্ড হয়ে যায়, পারপেন্ডিকুলার টু দ্য বন্ড হয়ে গেলে সেই বরাবর ইলেকট্রনটা এদিক ওদিক ডিফর্ম হওয়াটা বেশি অসুবিধা করে তখন তার পোলারাইজেবিলিটিটা কমে যাবে, তার মানে তুমি যেটা দেখতে পাবে যে মলিকুলার রোটেশন বা ভাইব্রেশন তার সঙ্গে সঙ্গে কিন্তু পোলারাইজিবিলিটি চেঞ্জটা হচ্ছে এবং সেই পোলারাইজিবিলিটি চেঞ্জটা হচ্ছে তোমার পিরিয়ডিক, কারণ রোটেশনাল মোশন বা ভাইব্রেশনাল মোশনগুলো হচ্ছে পিরিয়ডিক। তা তুমি আলফাটাকে লিখতে পারো আলফা 0 অর্থাৎ ইকুইলিব্রিয়াম জিওমেট্রি তার পোলারাইজিবিলিটি প্লাস একটা চেঞ্জ ধর ডেল আলফা বাই ডেল জাই বললাম, মানে যেখানে জাইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বিজিত জাই 0, তার সঙ্গে আমি জাস্ট একটা লিখছি এখানে এই জাইকে চেঞ্জটাকে দিচ্ছি, হ্যাঁ মানে জাইকে যে চেঞ্জটা হচ্ছে বা ডেলটা জাই বললো চলে এ করে, মানে আসলে এটাকে টেলার সিরিজ এক্সপানশনের মতো করে ভাবছি আর কি, এই জাইটার মানে যে আমি বলবো
যে মানে ধরো ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে এক্স প্লাস এইচে তার ভ্যালুটা কত হয়? এফ এক্স জিরো প্লাস হচ্ছে তোমার প্রথম যে পার্টটা, মানে ফার্স্ট কারেকশনটা যদি তুমি নাও, সেটা হচ্ছে তোমার ওই ফার্স্ট ডেরিভেটিভ করতে হয় এক এক্স ইকুয়াল টু এক্স জিরো, তারপরে তোমার বেসিক্যালি এক্স এর চেঞ্জটা আর কি, মানে এটাকে তুমি জাস্ট এই জাই মাইনাস জাই জিরো বা ডেল্টা জাই এরকমভাবে লিখতে পারো, ডেল্টা জাই এটা, এখানে ডেল্টা জাই হচ্ছে জাই মাইনাস জাই জিরো এইটা। আচ্ছা এবারে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা পিরিয়ডিক্যালি হচ্ছে, পিরিয়ডিক্যালি চলে দেখো আমি আবার বলছি যে ডেল্টা জাইটা হচ্ছে যে ডিউরিং এ পার্টিকুলার রোটেশন আর ভাইব্রেশন তোমার ইন্টারনাল কোঅর্ডিনেট কতটা চেঞ্জ হচ্ছে আর কি, সেটা হচ্ছে ডেল্টা জাই। তাহলে জাস্ট এটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে পোলারাইজেবিলিটি, এটা হচ্ছে পোলারাইজেবিলিটি অ্যাট ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এইটা হচ্ছে চেঞ্জ ইন পোলারাইজেবিলিটি, চেঞ্জ ইন পোলারিটি কখন? না ডিউ টু ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। ইন্টারনাল মোশন মানে আমি এখানে রোটেশন এবং ভাইব্রেশন নিয়ে কথাবার্তা বলছি, আর রোটেশন বা ভাইব্রেশনের জন্য যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা এবারে দেখো যে যখন ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুলস হচ্ছে, তখন তো কিছু একটা পাল্টাচ্ছে, হতে পারে অ্যাঙ্গেল পাল্টাচ্ছে, হতে পারে ডাইহেড্রাল অ্যাঙ্গেল পাল্টাচ্ছে, হতে পারে বন্ড লেন্থ পাল্টাচ্ছে। তাহলে এই ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুলস যখন হচ্ছে, তোমার যে কোঅর্ডিনেটটা পাল্টাচ্ছে সেই কোঅর্ডিনেটটা তোমার বেসিক্যালি যায়। তাহলে যখন একটা ধরো আমি জাস্ট এই সেল মলিকুল তাকে আমি স্ট্রেচ করছি, তাহলে কি বন্ড লেন্থটা পাল্টাচ্ছে? তাহলে যাই সেখানে বন্ড লেন্থের রোলটা প্লে করছে। তাহলে ইউনিট বন্ড লেন্থের জন্য আলফা চেঞ্জ কত, দেখতে পাবে যে কতখানি বন্ড লেন্থ অ্যাকচুয়ালি চেঞ্জ হলো, ঠিক আছে? তাই সেই রকম করে আমি পুরো জিনিসটাকে লিখছি এখানে। আর তাহলে যাইটা এখানে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি একটা ইন্টারনাল কোঅর্ডিনেট, ইন্টারনাল কোঅর্ডিনেট দ্যাট ভ্যারিজ, যেটা ভ্যারি করছে ডিউ টু ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, মানে ইন্টারনাল কোঅর্ডিনেট দ্যাট ভ্যারিজ ডিউ টু ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, হতে পারে সেটা বন্ড লেন্থ যখন স্ট্রেচিং হয়, যখন বেন্ডিং হয় হতে পারে সেটা বন্ড অ্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি। তাহলে আলফা হচ্ছে আলফা জিরো প্লাস ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই জিরো ইন্টু ডেল্টা জাই, মানে যেটা জাস্ট একদম টেলার সিরিজ এক্সপানশন করে আমি লিখে। এবার একটা ব্যাপার আছে যে এই যে তোমার চেঞ্জ ইন পোলারাইজেবিলিটি ডিউ টু ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, দিস হ্যাজ টু বি পিরিয়ডিক, এই চেঞ্জটা কিন্তু পিরিয়ডিক হতে হবে। কেন পিরিয়ডিক হতে হবে? কারণ তুমি জানো যে মলিকুলার ভাইব্রেশন দ্বারা বা মলিকুলার রোটেশন সেগুলো পিরিয়ডিক, মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে তোমার একবার ওটা বাড়লো, আবার আগের জায়গায় ফিরে এলো, তারপর আবার কমলো, অ্যান্ড সো অন, এইরকমভাবে তো চলছে। তার মানে যে এই চেঞ্জটা হ্যাজ টু বি পিরিয়ডিক। তাহলে পিরিয়ডিসিটিটা কি? না পিরিয়ডিসিটিটা ঢোকানোর জন্য আমি এটা করছি সাইন একটা টু পাই নিউ জিরো, টু পাই নিউ ইন্টু নিউ আই লিখছি, মানে ইন্টারনাল মোশন বোঝানোর জন্য টু পাই নিউ আই ইন্টু টি। আর টু পাই নিউ টি একটা মানে 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 সাইন ওমেগা টি, এইভাবে জিনিসটা তুমি লেখো, তো সেটাকে আমি লিখি সাইন টু পাই নিউ আই ইন্টু টি, যেখানে নিউ আইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। তো যেখানে তোমার নিউ আইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, নিউ আইটা ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, ঠিক আছে? তাহলে দেখো এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে পোলারাইজেবিলিটিটা কি, একটা তো ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, তার একটা পোলারাইজেবিলিটি থাকবে। আর এবারে যখন মলিকুলটা রোটেট করছে বা ভাইব্রেট করছে, তখন তার একটা পোলারাইজেবিলিটি চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জটা সেকেন্ড টার্মের মধ্যে সেই চেঞ্জটাকে আমি দেখাচ্ছি। আর ডেল আলফা বাই মানে এবারে যখন ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুলস হয়, তখন তো কোনো একটা বন্ড লেন্থ বা বন্ড অ্যাঙ্গেল বা ডাইহাইড্রাল অ্যাঙ্গেল কিছু একটা চেঞ্জ হয়, তাহলে পার ইউনিট তার যে চেঞ্জ, তার জন্য আলফার চেঞ্জ আমি দেখছি, তাকে তুমি গুণ করে রাখো যে ডেল্টা জাই দিয়ে। ডেল্টা জাই হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল ইন্টারনাল কোঅর্ডিনেট কতখানি চেঞ্জ হয়েছে, এই ওভারঅল চেঞ্জটা পিরিয়ডিক হয়ে যাবে বলে সেখানে একটা সাইন টু পাই নিউ আই পি বলেছি, এবং কিসের রেসপেক্টে পিরিয়ডিক, না যেটা বেসিক্যালি ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, অর্থাৎ মলিকুলার রোটেশন বা ভাইব্রেশন, তার রেসপেক্টে পিরিয়ডিক, সেখানে এখানে যে ফ্রিকোয়েন্সিটা এলো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, এটা হচ্ছে আলফাটা, ঠিক আছে? তো এই পার্টটা বোঝা গেছে তো?
আছে? জি ভাই, ব্যাপারটা আরেকবার বলুন দেখুন। হ্যাঁ বলো, কি বলো আরেকবার বলো, কি জয়ন্ত কি বলছো? হ্যাঁ স্যার, ওই সাইন 2 পাই মিউ আই টি ওই হ্যাঁ, ব্যাপারটা একটু। এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে যে একটা জিনিস অসিলেট করছে, তুমি কি করে বোঝাবে সেটা? সাইন বা কস এই ধরনের কিছু একটা দিয়ে তোমাকে বোঝাতে হবে। তুমি দেখো বেসিক্যালি কি জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যে এই সাইন 2 পাই মিউ আই থিটা, তার ভ্যালুটা হচ্ছে 0 থেকে মানে -1 থেকে +1-এর মধ্যে তার ভ্যালু যা খুশি হতে পারে। সেই জন্য তুমি দেখতে পাবে যে এই এই যে করেসপন্ডিং মানে টাইমটা কোন টাইমে আছো তার উপরে নির্ভর করে, মানে আমি যেটা বলতে চাইছি যে তুমি এই যদি চেঞ্জটাকে প্লট করো উইথ রেসপেক্ট টু টাইম, যদি প্লট করো তাহলে এই চেঞ্জটাকে যদি প্লট করো জাস্ট সিম্পলি, সেটা কি হবে না, এরকম একটা যে ছবি দিয়ে যাবে তোমার, মানে চেঞ্জটা কখনো বেশি কখনো কম কখনো 0 ইত্যাদি ইত্যাদি, পুরো জিনিসটা নির্ভর করে 2 পাই মিউ আই ইনটু টি দিয়ে। ধরো এবারে এমন হলো যে তুমি একটা ফুল অসিলেশন করে ফেললে, ফুল টাইম পিরিয়ডে চলে গেলে, মানে তো করসপন্ডিং টিটা ধরে নাও তোমার টাও হয়ে গেছে, তাহলে 2 পাই হলো, তার মানে সেই ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ফিরে এলো, মানে টাইমটা এই টাইমটা যদি তোমার ধরো টাও হয়ে যায়, টাইমটা বেড়ে 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 তোমার টাও, টাওটা হচ্ছে লাইফ মানে যেটা বলে মানে পিরিয়ডিসিটি আর কি, মানে টাইম পিরিয়ড, মানে একবার ফুল অক্সিডেশন হতে যে সময়টা লাগবে সেটা তোমার টাও হয়, তাহলে এই যে করসপন্ডিং চেঞ্জটা সেটা কি আবার 0 হবে, তাহলে সেইটা তো এখানে থাকতে হবে না? হ্যাঁ, এইটা 2টাও হলে সেটা 0 হবে, 3টাও হলে সেটা 0 হবে, তাহলে এর মধ্যে সেই পার্টটাকে তোমার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আচ্ছা, এবারে ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে আসছে? তাই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার বেসিক্যালি, এটাকে তুমি লিখ, এটা তো অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, তাই এটা হচ্ছে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড টু দা ইনসিডেন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইনসিডেন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড অসিলেটিং মানে কি, সেটাকে তুমি লিখতে পারো E0 সাইন 2 পাই নিউ 0 ইন্টু টি, নিউ 0 হচ্ছে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, মানে যেখানে তোমার, যেখানে নিউ 0টা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা তোমার নিউ ছিল। তাহলে দেখো, তাহলে নিউ আইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, অর্থাৎ মলিকুলের রোটেশন বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ আই, আর নিউ জিরোটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিউ 0 হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, একটা আর একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে তুমি লিখতে পারো E0 sin 2 pi μ0 into t, এরকম, ঠিক আছে? তাহলে এবারে ফিরে এসো, তাহলে ইনডিউস ডাইপোল মোমেন্ট আলফা ইন্টু ই, যেখানে আলফাটা কেমন দেখতে আমি বললাম আর ইটা কেমন দেখতে আমি বললাম, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন ইনডিউস ডাইপোল মোমেন্টটা তাহলে কি হয়ে গেল, দেখো আলফা ইন্টু ই মানে α0 প্লাস ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই 0 ইন্টু ডেল্টা জাই সাইন 2 পাই নিউ আই ইন্টু টি, এটা হলো আলফাটা, আর ইটা কত হলো, ইটা হলো E0 sin 2 পাই নিউ 0 ইন্টু টি, এইটা হলো। এবার তুমি লেখো এটা α0 E0 sin 2 পাই নিউ 0 টি প্লাস ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকাল টু জাই 0 ডেল্টা জাই, এটা এটার সঙ্গে এটা একটা E0 থাকছে, এইটা এটা E0 হলো, তার সঙ্গে থাকছে কত, sin 2 পাই নিউ 0 টি কিন্তু sin 2 পাই নিউ আই টি, এইটা।
আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এখানে একটা হাফ গুণ করে দিয়ে এখানে একটা দুই গুণ করে দিলাম, তাহলে কি হলো, আলফা জিরো ই জিরো সাইন 2 পাই নিউ জিরো ইন্টু টি প্লাস হাফ ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই জিরো ডেল্টা জাই ই। আচ্ছা, টু সাইনে সাইন বি মানে কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ মাইনাস বি মানে 2 পাই নিউ জিরো মাইনাস নিউ ওয়াই ইন্টু টি মাইনাস কস এ প্লাস বি, কস 2 পাই নিউ জিরো প্লাস নিউ আই ইন্টু টি, এটা হলো টু সাইনে সাইন বি মানে হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কি দাঁড়াচ্ছে দেখ, আলফা জিরো ই জিরো সাইন 2 পাই নিউ জিরো টি প্লাস এইটা হচ্ছে এইভাবে লিখছি হাফ ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই জিরো ডেল্টা জাই ই, এইটা হলো কস 2 পাই নিউ জিরো মাইনাস নিউ আই ইন্টু টি মাইনাস হাফ ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই জিরো ডেল্টা জাই ই কস 2 পাই নিউ জিরো প্লাস নিউ আই ইন্টু টি। তাহলে আমি তিনটে টার্ম পেয়েছি, তাহলে ইনডিউস ডাইপোল মোমেন্ট তার এক্সপ্রেশনে আমি তিনটে টার্ম পেয়েছি। এবারে যখন আমি মেকানিজম অফ ইন্টারাকশনস অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ মলিকুল সেইটা আমি যখন কোয়ালিটেটিভলি বলেছিলাম, সেখানে যাবে কখনো ডাইপোল মোমেন্ট কখনো ইনডিউস ডাইপোল মোমেন্ট তার একটা পিরিয়ডিক চেঞ্জ নিয়ে কথাবার্তা বলতাম। আচ্ছা, এইখানে দেখো এই যে ইনডিউস ডাইপোল মোমেন্টটা, এই যে পার্টিকুলার টার্মটা, সেই পার্টিকুলার টার্মটা মানে এইখানে ইনডিউস ডাইপোল মোমেন্টটা এই টার্মের জন্য পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, যেখানে কোন ফ্রিকোয়েন্সি দিয়ে পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, তার নিউ জিরো ফ্রিকোয়েন্সি দিয়ে তোমার পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, তাহলে এইটা তোমার করেসপন্ডস করছে র্যালে স্ক্যাটারিং, তাহলে দিস করেসপন্ড করেসপন্ড র্যালে স্ক্যাটারিং, কারণ এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেখো তোমার যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি তার সঙ্গে তোমার সমান হয়েছে। আর এবারে এই যে টার্মটা দেখো, এইটা অসিলেট করছে কোন জিরো, নিউ জিরো মাইনাস নিউ আই ফ্রিকোয়েন্সি, মানে দিস করেসপন্ড র্যালে স্ক্যাটারিং, কারণটা হচ্ছে মানে অ্যাজ স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সি তোমার বেসিক্যালি নিউ জিরোর সঙ্গে সমান। এই পার্টিকুলার কেসে দেখো স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সিটা নিউ, সেটা কিন্তু নিউ জিরো মাইনাস নিউ আই, এইটা হচ্ছে এইটা করেসপন্ডস করছে করেসপন্ড স্টোকস লাইন, আর এইটা কি হচ্ছে, এটা নিউ জিরো প্লাস নিউ আই ফ্রিকোয়েন্সিতে স্ক্যাটার্ড হচ্ছে, তাহলে স্ক্যাটারিং ফ্রিকোয়েন্সি এটা কেটা নিউ, এটা তোমার নিউ জিরো প্লাস নিউ আই এইটা, তাহলে এটা তোমার করেসপন্ডস করছে অ্যান্টি স্টোকস। এবং এই দুজনে মিলে তোমার দিচ্ছে কি রামানস ক্যাটাগরি, এই যে কখনো ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে কখনো ফ্রিকোয়েন্সি কমে যাবে, তাহলে কমে যাওয়াটা এখানে তুমি দেখতে পাচ্ছ, বেড়ে যাওয়াটা তুমি এখানে দেখতে পাচ্ছ, তাহলে এইটা হচ্ছে তোমার এই যে নিউটা এটা তোমার স্টোকসের জন্য লিখলে, আর এই নিউটা তুমি লিখলে অ্যান্টি স্টোকসের জন্য, ঠিক আছে, এই দুটো মিলে হয় তোমার রামানস ক্যাটাগরি হলো। তাহলে দেখো, তাহলে প্রথমে এই স্ট্রোকস এবং অ্যান্টি স্ট্রোক সেটা তুমি বুঝে গেলে। আচ্ছা, নেক্সট যে জিনিসগুলো দরকার একটু ভালো করে দেখা যায়, তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে এইগুলোতে দেখো একটা ডেল্টা জাই বলে একটা জিনিস আছে, বা ডেল আলফা বাই ডেল্টা ইয়ে জাই ইকুয়াল টু জাই জিরো, এই যে জিনিস আছে এই জিনিসগুলো তো খুব খুব ছোট। এবার ইন্টেন্সিটিতে কি হয়, অ্যাম্পিচিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, তার মানে পরিষ্কার বুঝতে পারছে পরের দুটো অ্যাম্পিচিউডের তুলনায় প্রথমে অ্যাম্পিচিউডটা কিন্তু অনেক অনেক বেশি, মানে এটা আলফা জিরো ই জিরো আছে, আর তার বদলে মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যখন পজিশন তখন তার তোমার পোলারাইজেবিলিটি, এবং সেখান থেকে তুমি যদি সামান্য রোটেশন বা ভাইব্রেশনের জন্য পোলারাইজেবিলিটি কি বা চেঞ্জ হবে, সেখানে এই চেঞ্জ যে পার্টটা মানে ডেল আলফা বাই ডেল জাই আর জাই ঘটে জাই ডেল থেকে, এই জিনিসটা কিন্তু সত্যি সত্যি খুব ছোট, এইখানে এটা হবে ই জিরো, তাই তো ই জিরো, এটা এটা কিন্তু ই জিরো।
আমার কি এটা দাঁড়াচ্ছে যে ইন্টেন্সিটিটা প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড দ্য স্কোয়ার। এবার একটা ওয়েভের ক্ষেত্রে এই সাইন পার্টটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তার মানে এটা বুঝতে পারছো যে যে মানে অ্যাম্পলিটিউড অফ টার্ম রেসপন্সিবল ফর রেল স্ক্যাটারিং ইজ মাচ গ্রেটার দেন দ্যাট অফ রামন স্ক্যাটারিং। ঠিক আছে, দিস এক্সপ্লেন হোয়াই র্যালে লাইন্স আর মোর ইন্টেন্স দেন দ্য রামন লাইন। তাহলে ক্লাসিক্যালি কেন র্যালে লাইন ইন্টেন্সিটি বেশি দেন দ্য রামন লাইন, তার এক্সপ্লেনেশনটা কি? না, অ্যাম্পলিটিউড স্কোয়ার হচ্ছে মানে ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করে। এবারে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে রামন তার জন্য রেসপন্সিবল যে দুটো টার্ম আছে সেখানে তোমার অ্যাম্পলিটিউডটা যা তার তুলনায় তোমার র্যালে লাইনের জন্য রেসপন্সিবল টার্মটা আছে তার অ্যাম্পলিটিউড অনেক বেশি থাকছে, আর অ্যাম্পলিটিউড স্কোয়ার করলে সেটা আরও আরও ডিফারেন্সটা আরও আরও বেড়ে যাবে। তো মানে এইটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করলো যে কেন র্যালে লাইনের ইন্টেন্সিটিটা তোমার রামন লাইনের থেকে অনেক অনেক বেশি হচ্ছে, সেটা তুমি এখান থেকে বুঝতে পারো। এটা একটা জিনিস এটা মাথায় রাখো। আচ্ছা, শেখার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার এই যে মানে সেকেন্ড এবং থার্ড এই দুটো টার্ম কখন এক্সিস্ট করবে, যখন ডেল আলফা হয় ডেল জাই আর জাই ইকুয়াল টু জাই জিরো, সেটা হচ্ছে নন জিরো। তার মানে টার্মস রেসপন্সিবল ফর রামন লাইন্স, টার্মস রেসপন্সিবল ফর রামন লাইন্স আর ইম্পর্টেন্ট মানে সরি আর নন জিরো, আর নন জিরো অনলি হোয়েন ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জাই জিরো, সেটা তোমার নট ইকুয়াল টু জিরো। আর এটা কিন্তু জিরো হয়ে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো কি বললাম, টার্মস রেসপন্সিবল ফর রামন লাইন্স আর নন জিরো অনলি হোয়েন এইটা নট ইকুয়াল টু জিরো। তার মানে এটা কি বলছে, দ্যাট দিস ইমপ্লাইজ দ্যাট টু বি রামন অ্যাক্টিভ মলিকুলার পোলারাইজেবিলিটি মাস্ট চেঞ্জ ডিউরিং দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, মাস্ট চেঞ্জ ডিউরিং দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, দ্যাট ইজ ডিউ টু মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন। তাহলে দেখো জাস্ট রামানের জন্য রেসপন্সিবল টার্মগুলো তো নন জিরো হতে হবে রামান এফেক্ট দেখতে পাওয়ার জন্য, এবং সেখানে প্রথমেই আছে ডেল আলফা বাই ডেল জাই আর জাই কটা গিয়ে এই টার্মটা আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে জাইটা হচ্ছে কি ইন্টারনাল একটা কোঅর্ডিনেট যেটা তোমার মলিকুলার রোটেশন বা ভাইব্রেশনের সঙ্গে চেঞ্জ হচ্ছে। তার মানে ডিউরিং রোটেশন বা ভাইব্রেশন মলিকুলার পোলারাইজেবিলিটি কিন্তু একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এবারে দেখো রামান শিপ যেটা, রামান শিপ ডেল্টা নিউ, হ্যাঁ রামান শিপটা কি তোমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ফর দ্য রামান লাইন
মাইনাস ফ্রিকোয়েন্সি ফর দ্য ইনসিডেন্ট লাইট, এইটা ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ফর দ্য রামার লাইন মাইনাস ফ্রিকোয়েন্সি ফর দ্য ইনসিডেন্ট লাইট। সেটা কি হচ্ছে দেখো, তোমার এই রামার লাইনের ফ্রিকোয়েন্সিটা কি হয়, তোমার একটা হতে পারে নিউ জিরো প্লাস নিউ বার আই মাইনাস নিউ বার জিরো, এটা হতে পারছে, এটা কার জন্য, এটা অ্যান্টিস্ট্রাকচারের জন্য, অথবা যেটা হতে পারছে নিউ বার জিরো মাইনাস নিউ বার আই স্টোকস লাইনের জন্য মাইনাস নিউ বার জিরো, এটা হয়ে যাচ্ছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এটা আইটা, মানে এই যে ডিফারেন্সটা, এগুলো তুমি জাস্ট মড দিয়ে লেখো, এটা মড দিয়ে লেখো, এটা মড দাও, এটা মড দাও, বা এটা মড দাও, এটা মড দাও, দ্যাট দিস ইজ নাথিং বাট তোমার নিউ বার আই হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে তোমার রামন শিফটটা সেটা হচ্ছে নিউ বার আই এর সঙ্গে সমান। এই নিউ বার আইটা কি, সেটা তো ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। তার মানে এটা জাস্ট এক্সপ্লেন করছে যে যে রামান শিফট মানে যে ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি তার উপর নির্ভর করছে না, কারণ নিউ জিরো দু জায়গাতে কেটে গেছে, কিন্তু যার জন্য যার উপরে নির্ভর করছে সেটা হচ্ছে নিউ বার আই এর উপরে, এবং সেটা কি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। রামান শিফট ডিপেন্ডস অন দ্য ইন্টারনাল, ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। দেখো তাহলে যে যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলোর কথা বলা হয়েছিল তার আমি অনেকগুলি এক্সপ্লেন করে ফেলতে পারলাম। কি কি পারলাম দেখো, যে রামান শিফটটা যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট সেটা আমি এক্সপ্লেন করতে পারলাম। রামান শিফটটা যে ডিপেন্ড করছে অন দ্য নেচার অফ দ্য সাবস্টেন্স কেমন করে, যা দুটো ভাইব্রেশন বা রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেটার সঙ্গে তো তোর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বা রোটেশনাল ফ্রিকোয়েন্সি নির্ভর করবে, তার উপরে ডিপেন্ড করছে। আর তোর পোলারাইজিবিটি পিরিয়ডিক চেঞ্জ হতে হবে রামান অ্যাক্টিভ হতে গেলে, এগুলো বুঝতে পারলাম। কিন্তু এই মাঝের যে পার্টটা, যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা, কিন্তু তুমি এইখান থেকে কোনো রকমভাবে বুঝতে পারছো না। তার মানে এই যে ক্লাসিক্যাল মডেল, যেটা মানে ক্লাসিক্যাল মডেল বা ক্লাসিক্যাল থিওরি থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন অফ স্টোকস অ্যান্ড অ্যান্টিস্টোকস লাইন। ক্লাসিক্যাল থিওরিতে আমি অনেকটাই বুঝতে পারলাম, কিন্তু একটা জায়গা যেটা মানে তোমার মানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা, কেন রুম টেম্পারেচার স্টোকস লাইন ইন্টেন্সিটি বেশি দেন দ্য অ্যান্টি স্টোকস লাইন, কেন টেম্পারেচার বাড়ালে স্টোকস লাইন ইন্টেন্সিটিটা গ্যাজুয়ালি কমবে, অ্যান্টি স্টোকস লাইনে ইন্টেন্সিটিটা গ্যাজুয়ালি বাড়বে, এবং টেম্পারেচার প্রচণ্ড হাই হয়ে গেলে তাদের ইন্টেন্সিটি মোরালেস কাছাকাছি হয়ে যাবে, এই যে পার্টিকুলার পার্টটা, এই পার্টিকুলার পার্টটা কিন্তু ক্লাসিক্যাল থিওরিতে ব্যাখ্যা করা গেল না। বরং তার বদলে কি হচ্ছে, যেটা বলা বলাই বাহুল্য, সেটা হচ্ছে এই যে দেখো, স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন, হ্যাঁ স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইনে তোমার এই যে কস টার্মটার আগে যে অ্যাম্পলিচিউড গুলো আছে দুটোই সমান, শুধু অপোজিট ইন সাইন, কিন্তু অ্যাম্পলিচিউডের স্কোয়ার দিয়ে তুমি তো ইন্টেন্সিটি বুঝবে, হ্যাঁ মানে মানে যেটা কথা হচ্ছে যে তোমার যদি ক্লাসিক্যাল থিওরিতে ঠিক হতো তাহলে স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন ইকুয়াল ইন্টেন্স হতো, কারণ দুটো টার্মেরই আগে যে কোপিশিয়েন্ট বা অ্যাম্পলিচিউড আছে অ্যাম্পলিচিউড দুজনের ক্ষেত্রে সমান, তার ম্যাগনিচিউডের সমান, স্কোয়ার করলে ইন্টেন্সিটি দুটো সমান হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে ক্লাসিক্যাল থিওরি তোমার ইন্টেন্সিটিটা সমান দেখাবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবে তো তোমার ইন্টেন্সিটিটা আলাদা হয়ে যাচ্ছে, সেখানে বলছে যে ক্লাসিক্যাল থিওরি ক্যানট এক্সপ্লেইন দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোকস লাইন। মানে যেটা মানে কি হয় তোমাকে আমি অলরেডি আলোচনা করেছি, কিন্তু ক্লাসিক্যাল থিওরি যদি সত্যি হতো তাহলে কি কি হতো সেটা তোমায় বললাম, দুটো সমান হতো, সেটা নিশ্চয়ই মিলছে না, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা মানে তার জন্য কিন্তু তোমাকে করতে হবে ওয়ে আউটটা কি, ওয়ে আউটটা হচ্ছে তোমার কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি। দেখো কোয়ান্টাম থিওরিটা খুব যে মানে ম্যাথামেটিক্যালি খুব ডিটেলে আমরা বলবো সেটা নয় কোনোভাবেই, হ্যাঁ আমাদের জাস্ট একটুখানি জিনিস আমাকে বলতে হবে, মানে মানে আমি যেটা বলতে চাইছি যে মানে পিওর যে একদম ম্যাথামেটিক্যাল যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা একদম পিওর কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট, সেটা তোমরা ঠিক বোঝার মতো স্টেজে নেই, আমরা জাস্ট কোয়ালিটেটিভলি বলবো ব্যাপারটা কীরকম।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে জাস্ট এইভাবে ভাবো, মানে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে, ধরো এদিকে তুমি এনার্জি প্লট করছো, ধরে নাও এইটা একটা ইলেকট্রনিক স্টেট, ধরে নাও এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রনিক স্টেট, আর ধরে নাও এখানে একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট আছে, এটা একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট আছে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট আছে। আচ্ছা, যেমন করে আমি আগে যে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে দেখলাম একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে, এখানে ঠিক একই রকম ভাবে একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের মধ্যে কিন্তু তোমার অনেক ভাইব্রেশনাল লেভেল থাকে। তাহলে একটা কি হচ্ছে না, এটা তোমার একটা একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, এগুলো সব হচ্ছে তোমার ভাইব্রেশনাল লেভেল, মানে ভাইব্রেশনাল লেভেল, বা আমি অন্যভাবে বলতে গেলে একটা কাজ করতে পারি, এইগুলো হচ্ছে তোমার করেসপন্ডিংলি এই ভি ইকুয়াল টু 0, 1, 2, 3 এইরকম করে ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, বা এখানেও ঠিক একই রকমভাবে একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। এই ধরো ভি প্রাইম, ভি প্রাইম কত, 0, 1, 2, 3 ডট 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 করে ভাইব্রেশন লেভেল আছে। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে তোমার যেমন করে আমি আগের দিন দেখিয়েছিলাম যে একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে, তেমন একই রকম একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে তোমার অনেক ভাইব্রেশনাল লেভেল থাকতে পারে। আচ্ছা, এবারে দেখো যেটা আমি প্রথমেই করলাম সেটা হচ্ছে এই যে, তোমার যে এমনভাবে ফ্রিকোয়েন্সিটা চুজ করলাম যাতে করে একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেটে সে না যেতে পারে, মানে আমি ফ্রিকোয়েন্সিটা এমনভাবে চুজ করে যাতে করে, জাস্ট আমি বলেইছিলাম যে ফ্রিকোয়েন্সিটা দুটো যে কোনো ভাইব্রেশনাল লেভেল, যে কোনো দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে যে এনার্জি গ্যাপ তার সঙ্গে যেন সমান না হয়, ইলেকট্রনিক স্টেটের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে সমান হয়ে গেলে তোমার ইলেকট্রনিক অ্যাবজর্পশন হয়ে যাবে, আমি সেটা চাইছি না। তাহলে এবারে কী হলো, তোমার ব্যাপারটা হচ্ছে কি, লাইট মানে তুমি এবারে ধরে নাও লাইট ইজ এ, মানে কোয়ান্টাম থিওরিতে লাইট ইজ এ কালেকশন অফ ফোটো, লাইট এ কালেকশন অফ ফোটো। এবারে যখন লাইট পড়ছে তখন কি হচ্ছে, হোয়েন লাইট ইজ ইনসিডেন্ট অন এ মলিকুল, মলিকুল দ্যাট ইজ এ টু বডি কলিশন বিটুইন এ মলিকুল অ্যান্ড এ ফোটন অ্যান্ড এ ফোটন হলো। আচ্ছা, এবারে হতে পারে যেটা, ধরো মলিকুল ফোটনটা, মানে মলিকুল ফোটনের সঙ্গে একটা টু বডি কলিশন করলো, কলিশন করে কি করলো না, দে ক্যান ফর্ম এ ট্রানজিয়েন্ট কমপ্লেক্স, তারা একটা ট্রানজিয়েন্ট কমপ্লেক্স তৈরি করলো, মানে ফোটন আর মলিকুল একটা মুহূর্তে কিনা একসাথে জুড়ে গিয়ে একটা ফোটন মলিকুল একটা ট্রানজিয়েন্ট কমপ্লেক্স তৈরি করলো, ঠিক আছে। আর এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে, এই ট্রানজিয়েন্ট কমপ্লেক্স তৈরি করার পরে একটা হতে পারে যে মলিকুল ফোটন থেকে এনার্জিটা দিল, তাহলে একটা হতে পারে যে, তাহলে মলিকুল, আচ্ছা প্রথম কথা একটা জিনিস বলি, তাহলে আমি সব জিনিসগুলি একবারে হয়ে যাবে, তাহলে একটা হলো যে এই যে কলিশনসটা, সেই কলিশনটা লেটস তোমার ইলাস্টিক কলিশন হয়েছে, তাহলে প্রথমে ভাবো লেট দা কলিশন ইজ ইলাস্টিক, আর ইলাস্টিক কলিশন হলে না কন্ট্যাক্ট টাইমটা প্রচণ্ড কম হয়, তো কন্ট্যাক্ট টাইমটা প্রচণ্ড কম হয়ে গেলে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ এনার্জি, এনার্জি বিটুইন দা মলিকুল অ্যান্ড ফোটন, ফোটন এবং মলিকুলের মানে এনার্জি এক্সচেঞ্জের কোনো স্কোপ থাকছে না, তখন কি হবে, তখন হচ্ছে তোমার স্ক্যাটার লাইটের যে ফ্রিকোয়েন্সিটা একটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে, এবং এটা দেবে তোমার র্যালে স্ক্যাটারিং, র্যালে স্ক্যাটারিং হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং, মানে ফোটন মলিকুল ধাক্কা থাকে, মানে হার্ড স্ফিয়ার
অ্যাটমের মধ্যে ধাক্কা হলে যেমন হয়, মানে কন্ট্যাক্ট টাইমটা প্রচণ্ড কম হবে, কন্ট্যাক্ট টাইমটা যদি প্রচণ্ড কম হয় তাহলে এনার্জি এক্সচেঞ্জের কোনো সুযোগ থাকছে না, তাহলে মলিকুলটা যে মানে ফোটনটা যে ফ্রিকোয়েন্সি লাইন নিয়ে মলিকুলের সঙ্গে যুক্ত হয়েছিল সেই ফ্রিকোয়েন্সি লাইন নিতে বেড়ে হয়ে বেরিয়ে যাবে, আর দেয়ার ইন দ্য এক্সচেঞ্জ অফ এনার্জি বিটুইন দ্য মলিকুল অ্যান্ড দ্য ফোটন, তখন স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে, তখন তুমি রেয়ার স্ক্যাটারিংটাকে পাচ্ছ। মানে ব্যাপারটা কীরকম হচ্ছে, না তুমি অ্যাজ ইফ ভাবো যে এই মানে এটা 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 হচ্ছে কখন, যেন তুমি অ্যাজ ইফ যেন, ও সরি সরি সরি, দেখো তোমার এইখানে একটা এনার্জি লেভেল তুমি কনসিডার করছো, এইটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট লেভেলটা, মানে স্টেবল ইলেকট্রনিক স্টেট নয়, মানে মলিকুলটা ফোটন অ্যাবজর্ব করে যে ট্রানজিয়েন্ট লেভেল তৈরি করছে এটা কিন্তু স্টেবল ইলেকট্রনিক স্টেট কিছু না, এটাকে ট্রানজিয়েন্ট স্টেট। এবারে হয়েছে কি না, তোমার ধরো যে ফ্রিকোয়েন্সি লাইট সে নিয়েছিল সেই ফ্রিকোয়েন্সি লাইট সে ছেড়ে দিল, যেখান থেকে স্টার্ট করেছিল উপরে পৌঁছে সে সেই জায়গায় ফিরে এলো, তখন তোমার স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এইটা তোমার দিচ্ছে কি না র্যালে লাইট। কলিশনটা কখন, না যখন ইলাস্টিক, এবারে ধরো কলিশনটা ইনইলাস্টিক হতে পারে, তাহলে লেট আস নাও কনসিডার দ্যাট দ্য কলিশন ইজ ইনইলাস্টিক। নেক্সট তুমি ধরো যে কলিশনটা তো ইনইলাস্টিক, আচ্ছা মানে ইনইলাস্টিক হলে যেটা দাঁড়াবে যে এই মলিকুল এবং ফোটনের মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জের একটা সুযোগ থাকছে, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এক্সচেঞ্জ অফ এনার্জি, একটা এনার্জি এক্সচেঞ্জের একটা সুযোগ থাকছে, ঠিক আছে। আচ্ছা এবারে মানে মলিকুল ফোটনকে এনার্জি দিতে পারে, ফোটন মলিকুলকে এনার্জি দিতে পারে, এবার দুটো কেস হতে পারে সেখানে। কেস ওয়ান হচ্ছে তোমার যে মলিকুল ক্যান টেক সাম এনার্জি ফ্রম দ্য ফোটন, মানে ফোটন থেকে কিছুটা এনার্জি তোমার নিয়ে নিল, তাহলে কি হবে তখন যে স্ক্যাটার ফোটনটা তার ফ্রিকোয়েন্সিটা কি হবে, ইনসিডেন্ট লাইটে যে ফোটন ছিল তার তুলনায় কমে যেতে হবে, মানে ফোটনের অরিজিনালি ফ্রিকোয়েন্সি যা ছিল, যেহেতু মলিকুল ফোটন থেকে কিছুটা এনার্জি নিয়ে নিয়েছে, তাহলে স্ক্যাটার ফোটন হিসেবে যেটা বেরিয়ে যাবে তার ফ্রিকোয়েন্সিটা কি হবে, ইনসিডেন্ট লাইট ইনসিডেন্ট যে ফোটন তার ফ্রিকোয়েন্সি থেকে কমে গেল। আর কেস টু হতে পারে মলিকুল ক্যান গিভ সাম এনার্জি টু দ্য ফোটন, মলিকুল ক্যান গিভ সাম এনার্জি টু দ্য ফোটন, মানে তখন মলিকুল ফোটনকে এনার্জি দিচ্ছে, তখন কি হবে যেটা নিউ জিরো, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কখনো বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে যখন কলিশনটা প্রথম কথা ইনইলাস্টিক, আর ইলাস্টিক হলে ফোটন এবং মলিকুলের মধ্যে এনার্জি এক্সচেঞ্জের একটা সুযোগ থাকছে, একটা হচ্ছে কখনো কখনো তোমার মলিকুল ফোটনকে এনার্জি দিয়ে দিল, কখনো কখনো মলিকুল ফোটন থেকে এনার্জি নিয়ে নিল, তাহলে মলিকুল যদি ফোটন থেকে এনার্জি নিয়ে নেয় তাহলে ফোটনের ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, তাহলে এইটা করসপন্ডস করবে কি, ফ্রিকোয়েন্সিটা কমে গেল মানে সেটা তোমার করসপন্ডস করছে স্টোকস টাইম, আর ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল মানে সেটা তোমার করসপন্ডস করলে কি তোমার অ্যান্টি স্টোক লাইন, ঠিক আছে। এবং এরা কম্বাইনলি তোমাকে দিচ্ছে হচ্ছে নর্মাল লাইন, তার মানে কি হলো দেখো যে একটা সিচুয়েশন হতে পারে যে তুমি হয়তো এই এখান থেকে স্টার্ট করলে, স্টার্ট করে তুমি সম্ভব মানে সিলেকশন রুল থেকে রুল দিয়ে যদি অ্যালাউড হয় তুমি তার উপরে কোথাও এসে থামলে, তাহলে এই পার্টিকুলার কেসে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করেছিল তার থেকে ফ্রিকোয়েন্সিটা তোমার বেসিক্যালি কমে যাবে। আর আবার একটা হতে পারে যে তুমি কোনো একটা আপার লেভেল থেকে স্টার্ট করলে, স্টার্ট করে নামলে হচ্ছে লোয়ার লেভেলে, ঠিক আছে, সেই পার্টিকুলার কেসে স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়ে যাবে, তাহলে এইটা দেখো তোমার দিয়ে দেবে কি স্টোকস লাইন, এইটা ছিল তোমার অ্যান্টি স্টোকস লাইন।
তাহলে র্যালে লাইন, স্টোকস লাইন, অ্যান্টিস্টোক্স লাইন, এই পুরো জিনিসটা তুমি জাস্ট এখান থেকে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি মানে যে জিনিসটা মূলত ব্যাখ্যা করতে চাইছি, আচ্ছা একটা জিনিস বলে নিই, যে দেখো এক্ষেত্রে যেটা রামান শিপ, যেটা ডেল্টা নিউটা, সেটা পরিষ্কার এই যে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে গ্যাপ, মানে যদি সিলেকশন রুলটা ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে গ্যাপ তার উপরে নির্ভর করছে। তাহলে এটা তোমার নির্ভর করছে তোমার মানে নিউবার ফর ভাইব্রেশন, অথবা যদি তুমি জাস্ট মানে রোটেশনাল রামন করতে, তাহলে ঠিক একই রকম সিচুয়েশন, তখন কি হবে না, এই যে ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেলগুলো কনসিডার না করে আমি রোটেশনাল লেভেলগুলোকে কনসিডার করতাম, তখন নিউবার রোটেশন তার উপরে নির্ভর করতো। তার মানে দেখো যে ইন্টারনাল ভাইব্রে মানে ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি তার উপরে কিন্তু রামন ক্ষেত্রে নির্ভর করে যায়। আচ্ছা, এখানে মূল জায়গা যেটা সেটা হচ্ছে তোমার ইন্টেনসিটির জায়গাটা, তা তো একটু ধরো তো। হ্যাঁ, সেটা বলছি যে মূল যে জায়গাটা, মানে যে জায়গাটা তোমার ক্লাসিক্যাল থিওরিতে ব্যাখ্যা করা গেল না, সেটা হচ্ছে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। এখন তাকে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করতে পারবে। এই ছবি থেকে ভালো করে খেয়াল করে দেখো যে স্টোকস লাইনটা যদি তোমাকে পেতে হয়, তাহলে কোথা থেকে ট্রানজিশনটা হতে হচ্ছে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল থেকে, আর অ্যান্টি স্টোকসটা কোথা থেকে ট্রানজিশনটা হতে হচ্ছে এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেল থেকে। এবার তুমি জানো যে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যথেষ্ট বেশি হয়ে যাওয়ার জন্য অর্ডিনারি টেম্পারেচারে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটি মোস্টলি পপুলেটেড থাকে, আর স্টোকস লাইনটা যেহেতু তোমার লোয়ার ভাইব্রেশনাল লেভেল থেকে ট্রানজিশনের জন্যই হচ্ছে, তাহলে সেটা মোর ইন্টেন্স হবে। তাহলে এটা কথা হচ্ছে যে স্টোকস লাইন অ্যাপিয়ার ডিউ টু ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু জিরো লেভেল, আর অ্যান্টি স্টোকস লাইন যেটা অ্যাপিয়ার ডিউ টু ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু ওয়ান লেভেল। আচ্ছা, এবারে অর্ডিনারি টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে টেম্পারেচারে ভি ইকুয়াল টু জিরো লেভেল ইজ মোর পপুলেটেড দেন ভি ইকুয়াল টু ওয়ান লেভেল, আর অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু জিরো লেভেল ইজ মোর পপুলেটেড দ্যান ভি ইকুয়াল টু ওয়ান লেভেল। ঠিক আছে, অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু জিরো লেভেল ইজ মোর পপুলেটেড দ্যান ভি ইকুয়াল টু ওয়ান লেভেল। এটা এবারে কি জানো তুমি যে যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে তার পপুলেশনের উপর ইন্টেন্সিটি নির্ভর করে, তার মানে এটা এখান থেকে পরিষ্কার বুঝে গেলে যে স্ট্রোকস লাইন আর মোর ইন্টেন্স দ্যান অ্যান্টিস্টোক্স লাইন। তাহলে অর্ডিনারি টেম্পারেচারে ভি ইকুয়াল টু জিরো লেভেল ইজ মোর পপুলেটেড দেন ভি ইকুয়াল টু ওয়ান লেভেল, আর স্টোকস লাইনটা পাচ্ছ তুমি ভি ইকুয়াল টু জিরো লেভেল থেকে ট্রানজিশনের জন্য, অ্যান্টিস্টোক্স লাইনটা পাচ্ছ ভি ইকুয়াল টু ওয়ান লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর তুমি জানো ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল ফ্রম হুইচ দ্য ট্রানজিশন টেক্স প্লেস, সেই জন্য স্টোকস লাইন আর মোর ইন্টেন্স দেন দ্য অ্যান্টিস্টোক্স লাইন। এটা আচ্ছা, এবার টেম্পারেচার বাড়ালে কি হয়, তা তুমি জানো যে এক্সাইটেড লেভেলে পপুলেশনটা গ্র্যাজুয়ালি বাড়ে, তাহলে উইথ ইনক্রিজিং টেম্পারেচার টেম্পারেচার পপুলেশন অফ এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেল গ্র্যাজুয়ালি ইনক্রিজেস অ্যান্ড দ্যাট অফ দ্য গ্রাউন্ড লেভেল গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। এক্সাইটেড লেভেলে পপুলেশনটা গ্র্যাজুয়ালি বাড়ছে আর গ্রাউন্ড লেভেলে পপুলেশনটা গ্র্যাজুয়ালি কমছে, এইটা তাহলে এবং এটা রিফ্লেক্ট হচ্ছে কি হবে, মানে কনসিকোয়েন্টলি এটা দাঁড়াচ্ছে কনসিকোয়েন্টলি এটা দাঁড়াচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ স্টোকস লাইন, ইন্টেন্সিটি অফ স্টোকস লাইন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস অ্যান্ড
দ্যাট অফ অ্যানফিস্টোস লাইন গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা, এবারে অ্যাট ভেরি হাই টেম্পারেচার, টেম্পারেচার অল লেভেল বিকামস ইকুয়ালি পপুলেটেড, অল লেভেল বিকাম ইকুয়ালি পপুলেটেড, এবং তার জন্য কি হবে না, স্টোকস অ্যান্ড অ্যান্টিস্টোস লাইন উইল বি ইকুয়ালি ইন্টেন্স। দেখো, তাহলে যে পার্টিকুলার পার্টটাকে আমরা আগে মানে ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেন করতে পারছিলাম না, এখন কিন্তু সেই পার্টটাকে আমি দেখো এক্সপ্লেন করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা এখন পর্যন্ত বলো। বলো, কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। দেখো, সবার কাছে পরিষ্কার তো ব্যাপারটা যা বলেছি? হ্যাঁ স্যার, তাহলে এই হলো বেসিক্যালি রামন স্পেকট্রোস্কোপি, যে যেটা জেনারেল ডিসকাশন, মানে সেটা দেখো এখনো মানে সকল আমি যে স্পেসিফিক্যালি রোটেশনাল বা ভাইব্রেশনাল আলাদা রামন স্পেকট্রোস্কোপি আলাদা আলাদা করে আলোচনা করেছি সেরকম না। তাহলে জেনারেলি যেটা ব্যাপার সেটা হচ্ছে এরকম যে তুমি মানে স্টোকস এবং মানে 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 বলছি মানে আমি বলছি যে জেনারেল ডিসকাশন যেটা আর কি, হ্যাঁ তার মধ্যে ঠিক আছে হয়তো মানে এক্ষেত্রে মানে একটুখানি একটা পয়েন্ট হিসেবে জাস্ট বলে দেওয়া যাক, যে যদি তুমি ধরো মানে আজকে ভাইব্রেশনাল নামান করে তুমি রোটেশনাল নামান করতে, তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন এরকম স্টোকস বা অ্যান্টিস্টোক্সে যেমন হয় সেরকম করে মানে স্টোকসটা মোর ইন্টেন্স দ্যান অ্যান্টিস্টোক্স সেভাবে তুমি বলতে পারবে। কারণ তার ক্ষেত্রে তোমার পিওর যে রোটেশনাল স্পেকট্রোস্কোপি যখন তুমি দেখেছিলে তখন তুমি এটা খেয়াল করে দেখো যে যে ভ্যালু বাড়ার সাথে সাথে হচ্ছে পপুলেশনটা প্রথমে বাড়ে বা ইন্টেন্সিটি প্রথমে বাড়ে, ওটা ম্যাক্সিমামে পৌঁছায় তারপরে কমে। ঠিক এক্ষেত্রে যেটা হবে যে স্টোকসের যে ব্রাঞ্চটা সেক্ষেত্রে তোমার ইন্টেন্সিটি প্রথমে গ্র্যাজুয়ালি বাড়বে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাবে তারপর কমবে। অ্যান্টিস্টোক্সের ক্ষেত্রেও তোমার একই রকমভাবে গ্র্যাজুয়ালি বাড়বে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাবে তারপর কমবে, এবং দুটো তারা মিরার ইমেজ একে অপরের সাথে হবে না, সেটাকে আলাদা করে জাস্ট দরকার মানে আলোচনা দরকার পড়ে সেটাকে আমরা ওই যখন পার্টিকুলারলি রোটেশনাল নামান করব তখন জিনিসটাকে ভালো করে আলোচনা করব। মানে আমি জাস্ট এটাকে এটাখানি জাস্ট লিখে রাখছি শুধু। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ রোটেশনাল রামান, এইটা এটা আমরা পরে আলোচনা করব, উইল বি ডিসকাস ল্যাটার। আচ্ছা, আজকে যা সময় তাতে মানে আমরা কোন একটা পার্টিকুলার রামন, রোটেশনাল রামন বা ভাইব্রেশনাল রামন কোন একটা জিনিস যা শুরু করে শেষ করতে পারবো না, মানে আর তো 15 মিনিটের মতো পড়ানোর একটা সুযোগ থাকবে। আর শনিবার আমি ক্লাসটা নেব না, হ্যাঁ শনিবার সন্ধ্যাবেলা মলিকুলার স্পেকট্রোস্কোপি ক্লাসটা আমি নিতে পারবো না, আমি থাকবো না ওই দিন, হ্যাঁ ওই সপ্তাহে। ঠিক আছে, তো সেই জন্য আমি আর নতুন কিছু শুরু করছি না, বুঝেছো? মানে আমরা এই পর্যন্ত আজকে ছেড়ে দিই, মানে নেক্সট ক্লাসে কি পড়বো সেটা বলেন, এখানে বলে নেওয়া যায়। দাঁড়ান এক সেকেন্ড, একটু ধরে রাখো। আচ্ছা দেখো, মানে আসলে ওই আমাদের পুরনো কলিগ এসেছে মানে ফোন করছে, হ্যাঁ দেখা করতে গিয়ে তাহলে শুভদা। হ্যাঁ, সেটা বলছিলাম যে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো সেটা কাছে একটুখানি বলে নিই। নেক্সট ক্লাসে পার্টিকুলারলি তুমি রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি
এইটা ডিটেলিং যেটা, এবং সেখান থেকে যেটা মূল যে জায়গাটা সেটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে বল লেন্থটা কেমন করে তুমি রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপ করে করতে পারো সেটাকে জাস্ট দেখার দরকার আছে, আর একটা তোমার ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপ। এইটাকে পড়ে এই রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি থেকে এটা মানে এটা এটা অনেক অল্প ডিসকাশন, মানে খুব সহজেই হয়ে যাবে, কিন্তু ভাইব্রেশনাল রামন স্পেকট্রোস্কোপিটা খুব ডিটেলে ডিসকাস করতে হবে। ডিটেলে ডিসকাস করে সেইখান থেকে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল এই পার্টটাকে তোমার একটা এমফাসিস দিতে হবে আর কি। মানে একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে দেখতে পাবে যে আইআর অ্যাক্টিভ মোডগুলো রামন ইনঅ্যাক্টিভ এবং ভাইস ভার্সা, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেশি করে তোমাকে জাস্ট গুরুত্ব দিতে হবে। এমনি রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপিতে যেটা তুমি সিলেকশন রুলটা পাল্টে যাচ্ছে, ডেল্টা যেটা +-1 এর বদলে +-2 হয়ে যাচ্ছে, স্পেসিং বিটুইন সাকসেসিভ রোটেশনাল লেভেল সেটা মানে স্পেক্ট্রাল লাইন 2B ছিল সেটা 4B হয়ে যাচ্ছে, সেখান থেকে বি পাবে, বি পেয়ে সেখান থেকে তুমি জাস্ট যেমন করে বন্ড লেন্থ ক্যালকুলেট করো সেরকমভাবে পেয়ে গেলে। ভাইব্রেশন রামনের ক্ষেত্রে প্রথম থেকে ডিসকাস করতে অনেক কম, কিন্তু পরের দিকে যখন আইআর এর সঙ্গে রামন জাস্ট কম্পারিজনের জায়গায় চলে আসবে আর কি, সেখান থেকে তোমার মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা খুব দরকার, যে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল লাইক কার্বন ডাইঅক্সাইড তার ক্ষেত্রে আইআর অ্যাক্টিভ মোডগুলো রামন ইনঅ্যাক্টিভ অ্যান্ড ভাইস ভার্সা, এই জায়গাটা জাস্ট জোর দিয়ে ভালো করে বলার দরকার আছে। এবং তারপরে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে এ টু বি টাইপের মলিকুল যেটা তার স্ট্রাকচার ডিটারমিনেশন, স্ট্রাকচার ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ এ টু বি টাইপ মলিকুল, এই জায়গাটা তোমার একটা প্রচন্ড এমফাসিসে দেখতে হবে। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি, আমরা কিছুক্ষণ আগে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ পরের দিন আমরা এই দুটো জিনিসটা আলোচনা করে নেবো, তাহলেই আমাদের রামন স্পেকট্রোস্কোপিটা হয়ে যাবে। মানে একদিনই ঠিক ঠিক করে পড়ালে হয়তো একটুখানি মানে মিনিট 15-20 বেশি সময় লাগবে, 6:30 থেকে 9টা এরকম একটা সময় পর্যন্ত পড়ালে পুরোটাই শেষ হয়ে যাবে, না হলে আমি ওই অল্প অল্প করে 2 দিন ধরে ব্যাপারটাকে করতে হয় আর কি। তাহলেই তোমাদের মানে সকল মানে স্পেকট্রোস্কোপি যেটা আছে স্পেকট্রোস্কোপি ইউনিটটা হয়ে যাবে, তারপর আর একটা পার্ট ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি, সেই পার্টটা তোমার কখনো কখনো একই ইউনিটে থাকে, কখনো কখনো অন্য ইউনিটে থাকে, সেটা নিয়ে যাচ্ছে আমরা আলোচনা করতে পারবো। তাহলে এই পর্যন্ত আজকে রেখে দেওয়া যাক, এন্ড অফ লেকচার। এই বলো কার কি বুঝতে অসুবিধে করে কিছু থাকে তো বলে নাও আমাকে, আগলে চেষ্টা করে দেখান। বলো। হ্যাঁ ঠিক আছে।